আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া নবী বারাকাতুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে নবুয়তি দাবি করেছেন, তিনি বলেছেন যে আমি নবী, এর সপক্ষে তিনি যে প্রমাণগুলো পেশ করেছেন, সেই কি কি প্রমাণ প্রমাণ কি প্রমাণ করে না সে নবী? কি কি প্রমাণ পেশ যেমন করেছে? যেমন আমরা তার দাবির পরে যে প্রমাণ পেশ করেছে, তার প্রমাণের যেমন সে মোজেজা, যে মোজেজাগুলো দেখিয়েছেন, তারপর কি তার কি এই মজা যা প্রমাণের দেখিয়েছে, আগে তার কি কি জন্মলগ্ন, মজা যা দেখিয়েছে জি ভাই, কি কি মজা যা দেখিয়েছে একটু শুনি তার যেমন থেকে। যেমন হাদিস শরীফে আছে, এক আরব বেদুইন সে এসে বলছে যে আপনি যে আল্লাহর নবী তার প্রমাণ কি? তখন সে বলছে যে এই খেজুর গাছের এই ছড়া যদি আমার কাছে আসিয়া বলে যে হ্যাঁ আপনি নবী, তাহলে কি তুমি বিশ্বাস করবে? তারপর সে খেজুর গাছের সেই ছড়িকে ডাক দিছে, তারপর ছড়ি তার কাছে আসছে, আসার পর সে সাক্ষ্য দিছে, তারপর সেই বেদুইন ইসলাম গ্রহণ করছে। তারপর আরেকটা হাদিস শরীফ আছে যে আচ্ছা আচ্ছা একটা আচ্ছা, এই উপত্যকায় গল্পটা, একটা এই গাছ ছিল, গল্পটা আপনি কোথা থেকে শুনছেন ভাই? এই গল্পটা আপনি কোথা থেকে শুনেছেন? এটা আমি হাদিস শরীফে পড়েছি নিজে। হাদিস শরীফে যারা লিখছে তারা হচ্ছে গিয়ে কোন ধর্মের অনুসারী ভাই? তারা ইসলাম ধর্মের অনুসারী। আচ্ছা, তাহলে মানে হচ্ছে যে আপনার, আপনি যেই বিশ্বাসে বিশ্বাস করেন সেই বিশ্বাসের লোকই এই জিনিসটা লিখছে। আচ্ছা ভাই, তৃতীয় পক্ষ কোনো ব্যক্তিকে এই ঘটনাটা দেখছে? আপনি যখন কোর্টে যাবেন ওই জায়গায় উপস্থিত, যখন যে ওই না, জায়গায় যে আমার কথাটা উপস্থিত শুনে নেন, যারা আমার কথা উপস্থিত শুনে ছিল নেন, আমার কথা সেই, শুনে নেন, আমার কথা শুনে নেন, আমার কথা শুনে নেন। ব্যাপার হচ্ছে যে যখন আপনি কোর্টে যাবেন একটা জিনিস নিয়ে, তখন তৃতীয় পক্ষের একজনের সাক্ষ্য দরকার হয়, এটা তো আপনি জানেন তো, যে আপনার দলের জি লোক না। ধরেন আপনার দলের লোক তো আপনার পক্ষে সাক্ষ্য দিবে, তাই না? আপনার দলের লোকের সাক্ষ্য তো এখানে গ্রহণযোগ্য হবে না। আপনার, ধরেন আপনার ছেলে আপনার পক্ষে সাক্ষ্য দিবে, বা আপনার নাতি আপনার পক্ষে সাক্ষ্য দিবে, বা আপনার ভাই আপনার পক্ষে সাক্ষ্য দিবে, তাই না? আপনার ভাইয়ের সাক্ষ্য তো আপনার পক্ষে, আপনার পক্ষে যথেষ্ট না, যথেষ্ট তৃতীয় একজনের সাক্ষ্য লাগবে, তৃতীয় পক্ষ, তাই না? নাকি জি ভাই তৃতীয় পক্ষ যে হ্যাঁ এই ঘটনার সাথে কোনোভাবে সম্পর্কিত না, ইসলামের সাথে সম্পর্কিত না, মুসলমানের সাথে সম্পর্কিত না, তাই না? এরকম মানে যারা হচ্ছে গিয়ে, না হলে আপনি তো আপনার মানে মানে ধরেন আপনি একটা পীরের মুরিদ, হ্যাঁ, ধরেন আপনি একটা মানে দেওয়ানবাগি পীর বা চরমোনাই পীরের মুরিদ আপনি। এখন আপনি চরমোনাই পীরকে নিয়ে অনেক গল্প গুজব লিখছেন, যে চরমোনাই পীর একদিন রাস্তা দিয়ে হাইটা যেতেছিল, দেওয়ানবাগি, ধরেন আপনি দেওয়ানবাগির পীরের মুরিদ, আপনি লিখছেন যে দেওয়ানবাগি পীর একদিন রাস্তা দিয়ে হাইটা যেতেছিল, তখন একটা গাছ কথা বলছে দেওয়ানবাগি পীর সাহেবের সাথে। এটা আপনি লিখছেন, এই গল্পটা আপনি বানায় বানায় লিখছেন, কারণ হচ্ছে আপনি আপনার পীরকে অনেক ভালোবাসেন এবং চান, এবং চান যে আপনি পীর, আপনার পীর সাহেব যেন, আপনার পীর সাহেবকে যেন পৃথিবীর সবাই ভালোবাসে। এই কারণে আপনি আপনার ভালোবাসার কারণে এই গল্পটা নিজে নিজে বানায় বানায় লিখছেন। বা ধরেন আপনি যদি আওয়ামী লীগ করেন, তাহলে আপনি লিখবেন একটা গল্প, লিখবেন একদিন শেখ মুজিবুর রহমান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন দেখলাম তার মাথার উপরে মেঘ, মেঘটা বলতেছে হে শেখ মুজিবুর রহমান তুমি কোথায় যাচ্ছ। হ্যাঁ, এরকম বানায় বানায় গল্প আপনি লিখলেন, কারণ আপনি হচ্ছেন নিজে আওয়ামী লীগ করেন এবং আপনি শেখ মুজিবের দল পক্ষ পক্ষে কথা বলেন। আপনি যদি এই ঘটনা বলেন এবং আপনি সাক্ষ্য দেন, এইটার তো কোনো সাক্ষাৎ তো কোনো মূল্য নাই। এটা হচ্ছে তৃতীয় একজন ব্যক্তি দেখতে হবে, যে আওয়ামী লীগ বিএনপি কিছুই করে না, যে যে দেখবে হচ্ছে কি এই ঘটনাটা ঘটছে, বা যে কোনো প্রমাণ পাবে যে হ্যাঁ এই ধরনের একটা ঘটনা ঘটছে, যে মেঘ শেখ মুজিবুর রহমানের সাথে কথা বলছে, বা ধরেন একটা গাছ দেওয়ানবাগি পীরের সাথে কথা বলছে। হ্যাঁ, কারণ আমরা জানি যে এরকম গল্প গুজব অনুসারীরা, সাধারণত পীরের মুরিদরা যারা উম্মত, যারা শিষ্য, তারা এই ধরনের অনেক গল্প গুজব বানায়, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, এখন তাহলে দেখেন আপনি এই, আমার তাহলে কাছে তো, তাহলে যে তো প্রমাণ উপস্থাপন না, করবেন, আপনি তো, প্রমাণ উপস্থাপন করবেন সেটা হতে হবে নিরপেক্ষ সোর্স থেকে প্রমাণ উপস্থাপন করতে হবে, নিরপেক্ষ হ্যাঁ সোর্স নিরপেক্ষ থেকে সোর্স, প্রমাণ উপস্থাপন তাহলে করতে কি, হবে না। হ্যাঁ, নিরপেক্ষ সোর্সটা কি তাহলে সেটা আপনাকে আমি তাহলে তো বুঝাই ভাই, নিরপেক্ষ সোর্সটা কি আমি না, আপনাকে আমি একটু বুঝাই বলি, দিই? আমি একটু বলি, আচ্ছা ঠিক আছে আমি বলেন। একটু বলি। হ্যাঁ বলেন। তাহলে তো আমাদের আমাদের কাছে আসা কোরআন এবং হাদিস, তাহলে তো কোনো হাদিসই গ্রহণ করা যায় না। ভাই যখন আপনি একটা, যখন ধরেন যে মানে ধরেন যে নিউটনের, বিজ্ঞানী নিউটনের একটা সূত্র আছে, সেই সূত্রটা কি জানেন? সেই সূত্রটা হচ্ছে আপনি যদি একটা বল এইভাবে নিচের দিকে ফেলেন, বল যদি ছেড়ে দেন তাহলে সেটা নিচের দিকে পড়বে, মাটির দিকে পড়বে। আপনি যদি পৃথিবীতে থাকেন তাহলে এই বলটা নিয়ে আপনি যদি ছেড়ে দেন এটা মাটির দিকে পড়বে, তাই না? জি হ্যাঁ ঠিক তো, এটা তো আপনি পড়ছেন নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় পড়ছেন, নিউটনের এই সূত্রটা আছে, বিজ্ঞানী নিউটনের এই সূত্রটা আছে, জি তাই না? জি নিচের দিকে পড়ে জি একটা ফল, আপেল গাছ মাধ্যাকর্ষণ থেকে শক্তি, একটা আপেল ফল পড়ছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন, ওই যে নিউটন আপেল গাছের নিচে বসে ছিল তখন আপেল উপর থেকে পড়ছে, এটা যদিও গল্প কিন্তু মানে কাহিনীটা এরকমই, এটা তো পড়ছেন আপনি, পড়ছেন না? এই যে সূত্রটা, হ্যাঁ পড়ছি। এই সূত্রটা কিন্তু আপনি পরীক্ষা করলেও যেই ফলাফল পাবেন, কলিমুদ্দিন পরীক্ষা করলেও সেই ফলাফল পাবে, একজন ইহুদি পরীক্ষা করলেও সেই ফলাফল পাবে, একজন বৌদ্ধ পরীক্ষা করলেও একই ফলাফল পাবে, ফলাফলে কোনো পার্থক্য হবে না। এই কারণে এটা হচ্ছে সত্য, এটা হচ্ছে এভিডেন্স, এটাকে বলা হয় এভিডেন্স, ঠিক আছে? এটা হচ্ছে মানে জেনুইন কথা, সত্য কথা, সঠিক কথা, সেটা আপনি পরীক্ষা করলেও যে ফল পাবেন, আমি পরীক্ষা করলেও একই ফল পাবো। কিন্তু
কিন্তু ধরেন যে আমি দেখলাম যে মানে শুধু আপনি পরীক্ষা করলেই আপেলটা নিচের দিকে পড়ে, আর আমি পরীক্ষা করলে উপর দিকে উড়া যায়, এরকম যদি হইতো তাহলে আমরা বলতাম যে এটা হচ্ছে মানে সত্য কথা না, তাই না? বুঝতে পারছেন? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এভিডেন্স হিসেবে যেটাকে আপনি উপস্থাপন করবেন, সেই এভিডেন্সটা হইতে হবে নিরপেক্ষ সোর্স থেকে, এবং সেটা যেন সবার ক্ষেত্রে সবাই যেন সেটা চেক করতে পারে, নিরপেক্ষভাবে যাচাই করে দেখতে পারে। যাচাই করে দেখে যদি দেখে যে হ্যাঁ সঠিক, তাহলে তো ভাই পৃথিবীর সবার মানতে হবে, কোনো উপায় নেই তো। হ্যাঁ, এখন আপনাকে আমি বলি যে হিন্দু ধর্মে, একটু বলি ভাই, একটু শুনে নেন, হিন্দু ধর্মের ধর্মগ্রন্থে লেখা আছে যে গণেশ দেবতার মাথা কাইটা ফেলছিল, তখন হাতির মাথায় আইনা লাগাইছে, তারপর এটা হাতির মাথা হয়ে গেছে। এটা নাকি আবার অনেক দেবদেবীও দেখছে, আশপাশে যারা ছিল তারা সবাই দেখছে। হ্যাঁ, এখন ভাই এটা তো আমরা কিভাবে বিশ্বাস করবো? এটা তো বিশ্বাস করার কোনো উপায় নেই। না ভাই, না ভাই, আমি তো হিন্দু ধর্মের সেই গণেশের কথা বিশ্বাস করতে ভাই, বলছি না। ভাই একটু শুনে নেন, একটু শুনে নেন। এখন হিন্দু ধর্মের লোকেরা জি বলেন, বিশ্বাস করে, হিন্দু ধর্ম যারা বিশ্বাস করে তারা কিন্তু এটাকে বিশ্বাস করবে, কিন্তু এই জিনিসটা আবার পৃথিবীর অন্য কোনো মানুষ বিশ্বাস করবে না, কারণ এটা নিরপেক্ষ এভিডেন্স না, এটা শুধুমাত্র হিন্দুদের বিশ্বাস। আবার আবার বৌদ্ধদেরও এরকম বিশ্বাস আছে, ঠিক আছে, আবার খ্রিস্টানদেরও এরকম বিশ্বাস আছে, ইহুদিদেরও বিশ্বাস আছে, এমনকি আফ্রিকার জঙ্গলের যারা মানে 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 ছোট ছোট গোত্র আছে তাদেরও এরকম নানা ধরনের বিশ্বাস আছে, ঠিক আছে। কিন্তু এগুলো হচ্ছে বিশ্বাস নির্ভর, এগুলো তো এভিডেন্স না ভাই। না বুঝতে আমাদের পারছেন? কিন্তু কোরআন এবং সহি হাদিস আমাদের এভিডেন্স, এটা তো আপনাদের এভিডেন্স, আমরা যেমন হিন্দুদের যে এভিডেন্স হইতে পারে, হিন্দু ধর্মগ্রন্থ হইতে পারে হিন্দুদের আপনি এভিডেন্স, কিন্তু এগুলো হাদিসের তো আপনি এভিডেন্স না আপনি ভাই, হাদিসের এগুলো তো এভিডেন্স আপনি না হাদিসের ভাই, এভিডেন্স, এগুলো তো এভিডেন্স নবুয়তির না মুজিজা কি প্রত্যেক নবুয়তির যে মুজিজার জন্য তিনি যে দাবির পক্ষে যে প্রমাণ পেশ করছেন, এটা তো শুধু নবুয়ত নবীদের জন্য খাস, এটা কি উম্মতের জন্য খাস হবে? সে নবী হইয়ে না যে না। তার আপনি দাবির আপনি সপক্ষে প্রমাণ পেশ ভাই করছেন, ভাই এভিডেন্সটা যে নিরপেক্ষ হতে হয়, এভিডেন্সটা যে নিরপেক্ষ হতে হয় এটা কি আপনি বুঝেন? জি এখানে যে অন্য কেউ দেখে নাই এর তো তাহলে কোনো ভাই প্রমাণ নাই। আমি তো মনে অন্য কেউ দেখে এটা নাই, তো অন্য সবাই দেখছে ওই যুগে যারা, ভাই অন্য অন্য কারো তো দেখতে হবে, অন্য কারো একটা বই লিখতে হবে, তৃতীয় পক্ষ যদি একজন লিখে দেখে থাকে সেই লোকের সাক্ষ্য লাগবে, সেই লোক একটা বই লিখবে যে হ্যাঁ আমি তো ইসলামে বিশ্বাস বিশ্বাস করি না, কিন্তু আমি একদিন রাস্তা দিয়ে যাইতেছিলাম, দেখছি মোহাম্মদ গাছের সাথে কথা কইতেছে, গাছের কথা কইছে মোহাম্মদের সাথে। এরকম যদি একটা আলাদা হাদিসের বাইরে আপনি এভিডেন্স আনতে পারেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবে, কিন্তু হাদিসটা তো আপনার বিশ্বাসের অন্তর্ভুক্ত, এই এভিডেন্স তো আর কোনো নিরপেক্ষ এভিডেন্স ছিল না। তাহলে কোরআন এবং হাদিসের বাইরে যে সিরাত গ্রন্থ আছে সেগুলো অন্য পক্ষ ধরা যায় না? ভাই আর নিরপেক্ষ মানে হচ্ছে গিয়ে যারা সেই সময় অন্যান্য ধর্মাবলম্বী ছিল বিরোধী দল তাদের হইতে হবে, লিখিত কোনো বই, বিরোধী দল হইতে হবে না, নিরপেক্ষ হইতে হবে, ইসলামের বাইরে, ইসলাম ধর্মের বাইরে থেকে আনতে হবে সোর্স। আপনার ইসলাম ধর্মের লোকে তো তাদের নবীর মানে নবী সম্পর্কে মিথ্যা কথা বলবেই, নবী সম্পর্কে বানায় বানায় গল্প কথা বলবেই, এটা তো স্বাভাবিক ভাই। হিন্দু ধর্মের লোকে যেমন, হিন্দু তাহলে ধর্মের আপনারা যে ভাই ভাই একটু শুনেন, শেষ করে নি, হিন্দু ধর্মের লোকেরা যেরকম তাদের বাবাদের কথা বলবে, বাবাদের মানে পক্ষে কথা বলবে, যেমন ধরেন দয়াল বাবা, কেবলা কাবা যারা আছে, পীর সাহেব, তারপরে হিন্দুদের বাবা বাবা যারা আছে তাদের পক্ষে তো তাদের অনুসারীরা কথা বলবে, তারা বলবে যে ওই যে আমি তো নিজে নিজে দেখছি হিন্দুদের এক বাবা, সে যে মানে কি যেন দেয় তেল দেয় এক ধরনের, হ্যাঁ সে তেল খাইলে নাকি মানে মরা মানুষ জেগে ওঠে। হ্যাঁ, এক এক হিন্দু হিন্দু লোক আবার দাবি করে হ্যাঁ হ্যাঁ আমি নিজের চোখে দেখছি এই যে মানে মরা মানুষ লাফায় লাফ দিয়ে জেতা হয়ে উঠছে। হম, এরকম অনেক লোক আছে কিন্তু হিন্দুদের ভিতরে আপনি পাবেন যারা বাবাদের ওই যে বাবাদের মাজারের পাশে পাশে থাকে, বাবাদের ওই যে আশ্রমের পাশে পাশে থাকে, তারা বলে হ্যাঁ হ্যাঁ আমি নিজের চোখে দেখছি একটা মরা মানুষ আসছিল, তারপর মরা মানুষ তেল খাইছে, তেল খাওয়ার পর জেতা হয়ে উঠছে, আমার নিজের চোখে দেখা। কিন্তু এটা তো ওই লোকটাই হচ্ছে ওই যে ওই বাবাটার চেলা, এই কারণে এই মিথ্যা কথাটা বলতেছে, তাই না? এটা তো আর নিরপেক্ষ এভিডেন্স এলো না, নিরপেক্ষ এভিডেন্স হবে যখন বাইরের কেউ যখন এই ঘটনাটা দেখবে তখন যখন বলবে। আর ভাই এগুলা বাদ দিলাম, আপনার কি ভাই মনে হয় খেজুর গাছে কথা বলতে পারে? সিরিয়াসলি আপনি একজন মানে বড় এইটাই তো টাকা তো কথা, পড়ছেন কি এইটাই এইটাই তো কথা, যে ভাই? যখন কেউ না না দাবি এটা করে কথা না যে আমি নবী, ভাই, তারপর ভাই সে আপনার এমন একটা একটু জিনিস শোনেন, একটু প্রমাণ শোনেন, পেশ করছে। একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন যে কথা বলতে হলে কি কি জিনিসের দরকার হয়, আপনি একটু চিন্তা না করেন যে আমি তো কথা সেই কথাই বলার, বলতেছি, সে এমন একটা, ভাই আপনি সে একটু শুনে এমন নেন, একটা শুনে নেন, দলিল শুনে নেন, পেশ শুনে করছে। নেন, শুনে নেন, মানে বিশ্বাস না করে আপনি আগে একটু চিন্তা করেন যে কথা বলার জন্য কি কি মেকানিজম লাগে, কথা বলার জন্য চিন্তা করতে হয়, চিন্তা করার জন্য একটা মস্তিষ্ক লাগে, মগজ লাগে, মগজ মস্তিষ্ক, তারপরে ঠোঁট লাগে, ঠোঁট, জিহ্বা লাগে, শ্বাস প্রশ্বাস নিতে হয়, শ্বাস প্রশ্বাসের জন্য একটা ভোকাল কর্ড লাগে, এই যে ভোকাল কর্ডটা লাগে, ঠিক আছে, একটা ফুসফুস লাগে, এই জিনিসগুলা কথা বলার জন্য অত্যন্ত জরুরি, এইগুলা ছাড়া মানে ধরেন আপনি একটা কাঠে কাঠ কখনো এইগুলা করতে পারবে না, কারণ তার এই জিনিসগুলো নাই তো, ঠিক আছে। এখন কেউ যদি বলে যে কথা বলছে তাহলে তাকে জিজ্ঞেস করতে হবে ভাই কোন ভাষায় কথা বলছিল, সেই গাছটা যে কথা বলছিল কোন ভাষায় কথা বলছে, আরবি ভাষায় নাকি বাংলা ভাষায় নাকি হিব্রু ভাষায় নাকি আফ্রিকান ভাষায় কোন ভাষায় কথা বলছে নাকি ইংরেজিতে কথা বলছিল,
যদি আরবি ভাষায় কথা বলে থাকে তাহলে বলতে হবে যে তাহলে আরবি ভাষাটা সে শিখলো কোথেকে? আরবি ভাষাটা তো একজনের শিখতে হয়, না শিখলে তো মানে ধরলাম গাছটায় কথা বলছে, ধরে নিয়েও যদি আমরা চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে বুঝলাম যে গাছটা কথা বলছে, কিন্তু গাছটা আরবি ভাষা শিখলো কোথেকে? হ্যাঁ, হ্যাঁ এবং আরবি এক্ষেত্রে ভাষা এই শেখা, প্রশ্নের জবাব হচ্ছে এই আরবি না, ভাষা আমি যেমন একটা এই যে জবাব দিতে যেমন চাই ধরেন, এটার। একটু শোনেন একটু শোনেন, যেমন ধরেন আমি যদি ক উচ্চারণ করতে যাই তাহলে আমার ঠোঁটটা এমন ভাবে করতে হবে ক অ বা, বা যদি আমি উচ্চারণ করতে যাই আমার বুকটা এমন ভাবে করতে হবে বাঁকাতে হবে যেন বা শব্দটা, শব্দটা যেন ঠিক স্মুথলি এখান মুখ থেকে বের হয়, জিহ্বাটার মেকানিজম আছে, দাঁতের মেকানিজম আছে একটা শব্দ উচ্চারণের সময়, ঠিক আছে? একটা ভাই মানে খেজুর গাছের তো এই জিনিসগুলো নাই ভাই, আমাকে একটু বলতে একটু দিন, আমাকে একটু বলতে দিন। একটু মানে মাথাটা খাটান, মাথাটা খাটায় চিন্তা করেন যে যেমন ধরেন আমার এই টিস্যু পেপারটা, এই জিনিসগুলো নাই, মেকানিজম গুলো নাই, ঠোঁট নাই, জিহ্বা নাই, দাঁত নাই, বাতাসটা এইভাবে এসে বের করতে পারবে না, তার একটা মস্তিষ্ক নাই, তার একটা ফুসফুস নাই, এই টিস্যু পেপারটা কখনো কথা বলতে পারবে না, এটা যদি কেউ দাবি করে তাহলে সে হচ্ছে একটা চাপাবাজ, মিথ্যুক, ধোকাবাজ। হ্যাঁ, অথবা সে গাঁজা টাজা কিছু একটা খাইছে, যারা মানে কেউ যদি, আমি আমার বন্ধু বান্ধব যদি কেউ বলে যে এই যে সবাই দেখছে এই টিস্যু পেপারটা কথা বলতে, তার মানে সবাই মিলা একদিন গাঁজা খাইছিল, গাঁজা টাজা খায় তখন উল্টা পাল্টা দেখছে, হ্যাঁ, অথবা মদ টদ খায় তারপর উল্টা পাল্টা দেখছে, এগুলো হচ্ছে গাঁজা করে কথা, এখন আমি একটু এগুলো বলি, তো সত্য হতে পারে না। হ্যাঁ ভাই বলুন। এখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করেছেন যে তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছেন, আর আল্লাহ তাআলা তিনি যে কোনো বস্তু থেকে জিহ্বা, মুখ, দাঁত, কণ্ঠনালী এগুলো ব্যতীতও তিনি কথা বলাইতে পারেন, এর সপক্ষে তিনি সেই প্রমাণ পেশ করেছেন। কিভাবে কথা বলাতে পারেন মানে, মানে শব্দটা তাহলে বাইর হয় কোথা থেকে? এটা শব্দটা তার ভিতর খেজুর থেকেই গাছে? বাইরে, আল্লাহ তাআলা বাইর করেন না না, আল্লাহ তাআলা সব সবকিছুই এটা করেন, এটা সেটা আবার বলতে হবে না, না কিন্তু সবকিছু করে, আমি আপনাকে সেটা আমি এখন জিজ্ঞেস বলতেছি করছি, না, আমি বলতেছি যে তার যে দাবি, তার দাবি হচ্ছে আল্লাহ তাআলা সমস্ত বস্তু থেকে এটা করতে পারেন, সেই পক্ষে তিনি সেই দলিল পেশ করেছেন আচ্ছা যে এটা আল্লাহ করে তাআলা যে গাছ কথা আল্লাহ বলছে, গাছ সাথে দিছে, মানে এটা হচ্ছে, এটা দলিল মানে এটা হচ্ছে, এটা দলিল দলিল হচ্ছে যে তার নবুয়তির স্বাক্ষর ব্যাপার, আর ওই গাছ যে কথা বলতে পারে সেটা হচ্ছে যে তিনি যে দাবি করছেন যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর আল্লাহ তাআলা এটাও পারেন যে মুখ ব্যতীত কথা বলাবেন, সেটা সে পারছেন। ভাই, এরকম দাবি তো যে কেউ করতে পারে ভাই, যে কোনো পীর সাহেবের চালাও তো এই ধরনের না দাবি করতে পারে। না, এই সে যদি দাবি করে আর যদি সে এই রকমের উপযুক্ত প্রমাণ পেশ করে যে আমি নবী, এটা উপযুক্ত গাছপালা আমাকে প্রমাণ সাক্ষী দেবে, ভাই, এটা কিভাবে উপযুক্ত প্রমাণ হইলো? এটা কি আর কেউ দেখছে, তৃতীয় কোনো পক্ষের লোক দেখছে, সে কি কোনো সাক্ষ্য দিছে? তাহলে কি আমাদের কাছে যে হাদিস গুলো আসছে এগুলো কি আপনি, আমরা বা আপনি বিশ্বাস করেন না যে এটা নবী আলাইহিস সালাম ভাই থেকে সংগঠিত হয়েছে? ভাই, হিন্দুদের ধর্মগ্রন্থ আছে, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ আছে, ইহুদিদের ধর্মগ্রন্থ আছে, সমস্ত ধর্মের লোকদেরই ধর্মগ্রন্থ আছে, কিছু কোরআন হাদিস সমস্ত লোকের কাছেই আছে, এই আপনার মতো, আপনার কাছে যেরকম কোরআন হাদিস আছে ওদের কাছেও কিছু না কিছু বইপত্র আছে, আছে নাকি নাই? আছে, আমি বলতেছি তাহলে এখন যদি মানে এখন আমার কি বিশ্বাস করতে হবে যে হনুমানের মাথা আসিল, মানে কি হনুমান আকাশে উঠতে পারতো, হনুমান নামক এক দেবতা আকাশে উঠতো, তারপরে মানে গণেশ নামক এক দেবতার মাথা ছিল হাতির, ওদেরও কাছে তো বই আছে, ওদের কাছে তো কেতাব আছে, হিন্দুদের কাছে তো কেতাব আছে, শুধু একটা পৃষ্ঠের হিন্দুদের কাছে কেতাব আছে না ভিতর লেখলেই তো আর হবে না, ভাই? শুধু আপনার একটা কাছে কিতাব অথবা একটা ভাই, পৃষ্ঠের আপনার ভিতর কাছে লেখতে যেটা হবে না হাদিস সেটা। ভাই, আপনার কাছে যেটা কোরআন, আপনার কাছে যেটা হাদিস, হিন্দুদের কাছেও তো সেরকম ধর্মগ্রন্থ আছে, হিন্দুদের যদি ধর্মগ্রন্থ তো এগুলো সেইভাবে লেখা আছে প্রমাণিত হয়, যদি সেইভাবে ভাই, উপযুক্ত সেইভাবে ভাবে প্রমাণিত প্রমাণিত হয় কিভাবে তাহলে হবে আপনি কেন বিশ্বাস করবেন না? ভাই, সেইভাবে প্রমাণিত কিভাবে হবে, সেভাবে প্রমাণিত নাই, সেইভাবে সেই জন্য প্রমাণিত সেগুলো হয় নাই, ভাই, ওদের কিন্তু বিশ্বাস আমাদের অনুসারে। নবী আলাইহিস সালাম থেকে, আচ্ছা শুনেন শুনেন শুনেন, মানে আপনি বলতে চাচ্ছেন শুধু আপনার ধর্মের ওইটাই সেইভাবে প্রমাণিত হয়েছে আর বাদ বাকি ধর্মের গুলা সেগুলো সেইভাবে জি প্রমাণিত হয় নাই, এটা বলতে চাচ্ছেন? বাদ বাকির গুলো পরের কথা, কিন্তু আগে আমাদের কথা যে আমরা বাদ যেটা বাকি গুলা প্রমাণিত, পরের কথা না তো ভাই, বাদ বাকি গুলা পরের কথা না তো, এরকম তো পৃথিবীর সমস্ত দেশেই তো এরকম গল্প কাহিনী চালু আছে, তাদেরও তো ধর্মগ্রন্থ আছে, হ্যাঁ আছে, পৃথিবীর সমস্ত ধর্মেরই তো এরকম ধর্মগ্রন্থ আছে, সেখানে লেখা আছে সমস্ত উদ্ভট কথাবার্তা লেখা আছে, সেই ধর্মগ্রন্থ গুলাতে উদ্ভট তাদেরটা কথাবার্তা যদি লেখা আছে না ভাই? তাদেরটা আপনি যদি একটু বুঝেন, বিশ্বাসযোগ্য আপনি একটু উপযুক্ত বুঝে নেন প্রমাণ দ্বারা ভাই, প্রমাণিত আপনি হয় একটু বুঝে তাহলে। নেন ভাই, আপনি একটু বুঝে নেন যে আপনার যদি আজকে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করতেন, আপনি ধরেন আপনি একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করছেন, ঘটনাক্রমে আজকে তো আপনি ইসলাম মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছেন, কিন্তু এমনও তো হইতে পারতো যে আপনি একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করছেন, তখন আপনি আমার কাছে সাথে এভাবে লাইভে এসে বলতেন ভাই আমাদের ধর্মগ্রন্থে তো লেখা আছে মানে গণেশ দেবতার মাথাটা ছিল হাতির, এই যে আমাদের ধর্মগ্রন্থে লেখা আছে, এই যে মানে এটাই তো সঠিক সঠিক তথ্য, এটা তো সবার মেনে নিতে হবে, এটাই তো এভিডেন্স, এটাই তো সত্য কথা, কিন্তু আপনার জন্ম হয়েছে একটা মুসলিম ধর্মগ্রন্থে পরিবারে, এই কারণে আপনি, এই কারণে আপনি ইসলামের মানে এভিডেন্স নিয়ে আসছেন, ইসলামের কোরআন হাদিসের এভিডেন্স নিয়ে আসছেন, আপনার যদি ধর্ম হয়তো হিন্দু তাহলে আপনি হিন্দু ধর্মের কিছু কেতাব নিয়ে আসতেন আমার কাছে, বলতেন এই যে এই কেতাবে লেখা আছে এটা, এটাই সত্য, তার মানে হচ্ছে না ভাই, আপনার আমি নিয়ে সত্য আসতাম না, নিদর্শন যদি যদি ভাই, না আপনি নিয়ে অবশ্যই আসতাম নিয়ে না, আসতেন, যদি সেটা, আপনি যদি একজন হিন্দু পরিবারে না জন্মগ্রহণ করা মানুষ হইতেন,
এবং ছোটবেলা থেকে আপনি শিখতেন, ছোটবেলা যদি আপনাকে শেখানো হইতো যে হিন্দু ধর্মটাই সত্য ধর্ম, বাকি সব ধর্ম মিথ্যা, তাহলে আপনারা শেখানো হইতো না ছোটবেলা? যদি আপনি হিন্দু পরিবারে জন্মাইতেন আপনাকে শেখানো হইতো না যে হিন্দু ধর্মটাই একমাত্র সত্য, বাকি সব ধর্ম মিথ্যা, নাকি? হ্যাঁ হয়তো। হ্যাঁ, আপনি যদি বৌদ্ধ পরিবারে জন্মাইতেন, বৌদ্ধ ধর্মের পরিবারে জন্মাইতেন, তাহলে আপনাকে কি শেখানো হইতো ছোটকাল থেকে? বৌদ্ধ ধর্মটাই সত্য, বাকি সব বৌদ্ধ ধর্ম মিথ্যা, ধর্মের ভুয়া, তাই না? হুম হুম এখন হুম বৌদ্ধ ধর্মের কেতাবে কি লেখা আছে? বৌদ্ধ ধর্মের কেতাবে অনেক হাবিজাবি মানে গাঁজাখুরি কথাবার্তা, হাস্যকর কথাবার্তা লেখা আছে, তখন আপনি ওইগুলাতে বিশ্বাস করতেন এবং মনে করতেন বাপ রে, গৌতম বুদ্ধ তো অনেক কিছু পার্থ করতে, গৌতম বুদ্ধ তো অনেক মানে অনেক কিছু মানে করে ফেলাইছে, সেগুলো আপনার কাছে তখন এভিডেন্স হইতো। কিন্তু আপনি ঘটনাক্রমে একটা মুসলিম পরিবারে জন্মাইছেন, এই কারণে আপনার এভিডেন্স হয়ে উঠছে কোরআন এবং হাদিস, এবং আপনি মনে করেন ইসলাম ধর্মটাই একমাত্র সত্য ধর্ম, বাদ বাকি সব ধর্ম ভুয়া। কিন্তু এগুলা তো ভাই কোনো এভিডেন্স না, এভিডেন্স হচ্ছে এমন জিনিস যেই জিনিস পৃথিবীর সবার মেনে নিতে হবে, শুধুমাত্র যে মুসলমানরা মানবে তা না, সবার মানতে হবে এভিডেন্স যখন আপনি এভিডেন্স শো করবেন, ঠিক আছে? এই যে যেমন ধরেন নিউটন এভিডেন্স শো করছে যে আপনি যদি একটা আপেল কে হাত থেকে ছেড়ে দেন নিচের দিকে পড়বে, এটা আপনি টেস্ট করলো যে ফলাফল পাইবেন, আমি টেস্ট করলো একই ফলাফল পাবো, আফ্রিকাতে টেস্ট করলো যে ফলাফল পাওয়া যাবে, অস্ট্রেলিয়াতে টেস্ট করলো একই ফলাফল পাওয়া যাবে, হিন্দু টেস্ট করলো যে ফল পাবে, মুসলমান টেস্ট করলো সেই ফল পাবে, সাদা যার গায়ের চামড়া সে টেস্ট করলো যে ফল পাবে, কালো যার গায়ের চামড়া সে টেস্ট করলো একই ফল পাবে, একটা পুরুষ টেস্ট করলো একই ফল পাবে, একজন নারী টেস্ট করলো একই ফল পাবে, হিজড়া টেস্ট করলো একই ফল পাবে, ফলাফলের কোনো পার্থক্য নেই, সবার ফলাফল এক। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি একটা মুসলিম পরিবারে জন্মাইছেন দেখে আপনার কাছে কোরআন হাদিসটা আপনার কাছে এভিডেন্স, আরেক বেটা হিন্দু পরিবারে জন্মাইছে দেখে হিন্দু ধর্মের কিতাবগুলো তার কাছে এভিডেন্স, আরেক বেটা বৌদ্ধ ধর্মে জন্মাইছে দেখে বৌদ্ধ ধর্মের কিতাবগুলো তার কাছে এভিডেন্স। কিন্তু এইগুলা তো ভাই এভিডেন্স হতে পারে না, কারণ এটা নির্ভর করতেছে আপনার বিশ্বাসের উপরে, আপনি এই কোন ধর্মে বিশ্বাস করেন তার উপরে, আপনি কোন পরিবারে জন্মাইছেন তার উপরে, বুঝতে পারছেন? যদি যদি তারা অন্ধভাবে বিশ্বাস করে কোনোভাবে প্রমাণিত না হওয়ার পর সেটা ভিন্ন কথা, কিন্তু আমি তো অন্ধভাবে বিশ্বাসী না, আমার কাছে যে প্রমাণ আছে সেটা প্রমাণিত প্রমাণ। আচ্ছা, আপনি তো তাহলে তো নিশ্চয়ই আল্লাহকে দেখছেন টেকছেন নাকি? আল্লাহর সাথে কথাবার্তা হয়? দেখেন আমরা বিশ্বাস করি দুইভাবে, দুইভাবে না, দুই বিশ্বাস করি, ভাবে একটা আপনি তো হচ্ছে বলেছেন, আপনি আপনি চোখের আপনার দেখার কাছে একদম মাধ্যমে, না ভ্যালিড প্রমাণ দুইভাবে। আছে, আপনার আপনার কাছে একদম ভ্যালিড প্রমাণ আছে, আপনি বলছেন আপনার কাছে আল্লাহর একদম ভ্যালিড প্রমাণ আছে। না আমি তো বলি নাই যে আল্লাহর আল্লাহর ভ্যালিড প্রমাণ আমার কাছে আছে, আমি এই কথা বলি নাই। আমি বলেছি আচ্ছা যে তাহলে কিসের ভ্যালিড নবী প্রমাণ? আলাইহিস সালাম থেকে আছে যে নবী, যে তিনি যে নবী দাবি করেছেন তার পক্ষ থেকে সেই দাবির সপক্ষে যে প্রমাণগুলো পেশ করেছেন সেই প্রমাণগুলো আমাদের কাছে যে আসছে সেটা প্রমাণিত হয়ে আমাদের কাছে আসছে এবং সেটা সত্য সহকারে আসছে, এই ক্ষেত্রে এটা আমরা তো সেটা আপনার বিশ্বাস করতে বিশ্বাস বাধ্য। ভাই, এটা তো আপনার বিশ্বাস, এটা তো আর এটা তো অন্ধবিশ্বাস প্রমাণ না, না। এটা তো আর অন্ধবিশ্বাস না। না, এটা বিশ্বাসটা হচ্ছে, বিশ্বাস হচ্ছে এমন জিনিস যে জিনিসটা হচ্ছে এভিডেন্স এর উপর নির্ভর করে না। যেমন আরেকজনের, আরেকজন যে হিন্দু পরিবারে জন্মেছে তারও এরকম বিশ্বাস আছে, আপনার মতোই বিশ্বাস আছে তার, যে রাজা রাম, রাম ওই সময়, হ্যাঁ রাজা রাম ওই তার সময় রাজা রাজত্ব করছিল, খুব সুশাসন করছে, এখন এই কারণে রাজা রাম হইতেছে অবতার, ভগবানের অবতার, এরকম মানে প্রমাণ তো হিন্দুরাও দেখাবে, এরকম প্রমাণ তো ইহুদিরাও দেখাবে, এরকম প্রমাণ তো অন্যান্য ধর্মের লোকেরাও দেখাবে, কিন্তু এগুলো তো প্রমাণ হলো হ্যাঁ না ভাই, তাদের প্রমাণ যদি তা না, তাদের সেই এটা প্রমাণটা তো যদি বিশ্বাস প্রমাণিত হয় সব দিক থেকে, ভাই। না 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 না, বিশ্বাস তো এটা তো একটা হইলে বিশ্বাস চোখের দেখার মাধ্যমে, আর ভাই, আপনি একটা হইলে বইটাতে বিশ্বাস চোখের দেখার করতেছেন, মাধ্যমে। শোনেন 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 শোনেন, আপনি হাদিস আমি কি গ্রন্থটাতে আমি কি বিশ্বাস অন্ধভাবে করতেছেন? বিশ্বাস করতেছি? আমি কি অন্ধভাবে অবশ্যই বিশ্বাস আপনি করছি? কোরআনে, কিভাবে আপনি কোরআনে, কিভাবে আমাদের আচ্ছা আপনি কাছে, কি, আমাদের আপনি কাছে, কি, আচ্ছা ঠিক আছে আমি একটা প্রশ্ন করি, উত্তরটা দেন আপনি, আমাদের কাছে আপনি যে কি অবশ্যই আমি দেবো, অবশ্যই প্রশ্নটা আমি দেবো, প্রশ্ন করেনি, অবশ্যই প্রশ্নটা আমাদের করেনি, কাছে, আমাদের আপনি কি প্রমাণ পাওয়ার পরে মুসলমান হয়েছেন নাকি আগে মুসলমান হয়েছেন পরে প্রমাণ পাইছেন? এই এটা একটা জিনিস হচ্ছে যে সত্য, সত্য জানার পরে আমি সঠিকভাবে সেটা জানতাম না, না জানার পরে সেটা বিশ্বাস করতাম, পরবর্তীতে আমি প্রমাণিত সত্য জানার পরে আমি আরো দৃঢ় বিশ্বাস হয়েছে আমার। মানে আপনি বুঝতে পারছেন যে আপনি ঘটনাক্রমে যেই ধর্মের পরিবারে জন্মাইছেন সেটাই হচ্ছে একমাত্র সত্য ধর্ম? জি আচ্ছা, কিন্তু একজন হিন্দু পরবর্তীতে ব্যক্তিও, যখন আমি জানতে পারলাম হিন্দু তখন ব্যক্তিও আরো সত্য প্রমাণিত না হইল। না, হিন্দু ব্যক্তিও এইভাবে নিজের মানে নিজের মেনে নেয়া বিশ্বাসকে জাস্টিফাই করে, এটা হিউম্যান নেচার, বুঝছেন, মানুষের স্বভাব, যে মানুষ যেই পরিবারে জন্মাইছে সেই পরিবারের যে ধর্মটা, সেই পরিবারের ধর্মটা কিন্তু সে শুরুতেই মেনে নেয়, শুরুতেই বিশ্বাস করে নেয়, কোনো প্রমাণ প্রমাণ কিছুই লাগে না, শুরুতেই বিশ্বাস করে, যা লেখা আছে সব বিশ্বাস করি, তারপরে করে কি, তারপরে সে এই তার যে বিশ্বাসটাকে মজবুত করার জন্য বা বিশ্বাসটাকে জাস্টিফাই করার জন্য সে নানা ধরনের মানে চিন্তা ভাবনা করে এবং নানাভাবে নিজের বিশ্বাসটাকে জাস্টিফাই করার চেষ্টা করে। এটা আপনি যেরকম করেন একজন হিন্দু ব্যক্তি একইভাবে করে, হিন্দু ব্যক্তি একইভাবে বলবে আমি হিন্দু পরিবারে জন্মাইছি কিন্তু আমি অন্ধবিশ্বাসী না, আমি যখন বেদ পড়ছি, বেদ পড়ে দেখছি যে হ্যাঁ এটার ভিতরে অনেক সত্য কথা লেখা আছে, তারপরে আমি বুঝতে পারছি আমি আমি আসলে সত্য ধর্মের ভিতরেই জন্মাইছিলাম এবং আমি হিন্দু ধর্মের পরিবারে জন্মায় আমি গর্বিত, আমি একজন গর্বিত হিন্দু, এই কথা একজন ভাই হিন্দুও বলবো, ঠিক আছে?
আপনার এ সাথে কথা আমি তার যুদ্ধ করতে বললেই তো পারতাম হবে কি? না, এ কথা তার বললেই হবে না, এ কথা বললেই হবে না, আপনার সে সাথে যদি নিজে মনে করে, পৃথিবীতে ধর্ম আছে, পৃথিবীতে ধর্ম আছে 4,200টা, প্রত্যেক ধর্মের লোকই কম বেশি আপনার মতোই চিন্তা করে, কিন্তু এইগুলা ভাই এভিডেন্স না। এভিডেন্স আপনার দেখাতে হবে। আপনি আবার শুরুতে আমরা যাচ্ছি, আলোচনা শুরুতে আমরা যাচ্ছি, আপনি এভিডেন্স কি আপনার কাছে আছে? নবী যে মানে নবী যে হচ্ছে কি, আচ্ছা সেইটা বাদ দিলাম, এভিডেন্স বাদ দিলাম, আপনার কি ভাই মনে হয় মোহাম্মদের মতো একজন লুচ্চা এবং লম্পট ব্যক্তি আল্লাহ নবী হইতে পারে? এটা কি আপনার সিরিয়াসলি লুচ্চা মনে আর হয়? লম্পট, শুনেন শুনেন, সে লুচ্চা আর লম্পট সেটা পরে হয়েছে, আগে তিনি দাবি করেছেন, দাবি করার না সপক্ষে তিনি আপনি প্রমাণ আমাকে, পেশ করেছেন, আপনি এখন আমাকে বলেন, প্রমাণ না আপনি আমাকে বলেন, আপনার আপনার আল্লাহর কি ভাই, আপনার কথা আমি উত্তর দেব, একটু শুনে নেন, আপনার আল্লাহর কি প্রমাণ এতই মাথাটা খারাপ আপনার, হয়েছে যে আরব দেশের এক মানে মানে লুচ্চা এবং লম্পট এই লোককে সে মানে নবী বানাবে? মানে এতই মাথা খারাপ হয়েছে? দেখেন দেখেন লুচ্চা এবং লম্পট আপনি যেটাই বলেন সেটা কিন্তু তার পরের ঘটনাবলী থেকে আপনি বলতেছেন, যখন তিনি নবুয়তি দাবি করেছেন তখন কিন্তু এই ধরনের কোনো জিনিস ছিল না, এবং তিনি না দাবির না না সপক্ষে তিনি প্রমাণ পেশ করেছেন, যখন প্রমাণ পেশ করার পর যখন প্রমাণিত হয়েছে, এখন যদি তিনি কোনো কাজ করেন যেটা আপনার বিবেকে বা আপনার মেধায় সেটা যুক্তিসঙ্গত মনে হয় না, তাহলে সেটা আপনার বিবেচ্য বিষয় বা আপনার নিজের ভুল ধারণা, কিন্তু যখন তার দাবি প্রমাণিত হয়েছে তারপর যখন তার থেকে সেটা সংঘটিত হবে সেটা তার দাবির অনুকূলই হবে, অর্থাৎ তাকে আল্লাহ তাআলা এরকমের করতে করতে বলেছেন এই কারণে করছেন, অথবা এরকমের দেখাইতে বলেছেন এই কারণে দেখাইছেন, সে তো প্রমাণিত হয়েছে, এরপর যখন কোনো কাজ হয় তখন তো সেই রকমের হয় না। এক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যে তুমি যদি কোরআনের কোনো কথাও নিজে বানাইয়ে বলো তাহলে তোমার ডান হাতকে চেপে ধরবো, তোমার কণ্ঠনালীকে কেটে ফেলবো, এক্ষেত্রে তিনি একথা বলছেন না। যদি তার প্রমাণিত হয় যে আল্লাহর নবী তাহলে তো প্রমাণিত হবে যে আল্লাহ আছেন, আর যদি আল্লাহ আছেন প্রমাণিত হয় তাহলে তো সে কোনো আশেপাশে কাজ করতে পারবেন না, তাহলে তো আচ্ছা সেটা আল্লাহ আছে, আল্লাহর ইচ্ছের বিরুদ্ধে আল্লাহ কোনো আছে কারণে, সেটা, আচ্ছা আল্লাহ আছে যে সেটার প্রমাণটা সে আপনার কাছে আল্লাহর আছে? না, আমি তো তার প্রমাণের অনুকূলে কথা বলতেছি, তিনি যে না নবী না সেটা প্রমাণিত হওয়ার পর যেটা করতেছেন, আচ্ছা তিনি তিনি যে প্রমাণিত হওয়ার পর নবী, যেটা করতেছেন, ভাই ভাই তিনি যে জি নবী, তিনি যে নবী সেটা প্রমাণের আগে তো আপনার একটু প্রমাণ করতে হবে যে আল্লাহ বলে কিছু একটা আছে, সেটা তো আগে প্রমাণ করতে হবে, তারপরে সেটা আপনি না প্রমাণ করবেন সেটা যে আমি, আল্লাহ, সে আল্লাহ নবী নাকি? না সে সেটা না 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 এটা হবে না, কারণ তিনি যে বলছেন, তিনি বলছেন যে আল্লাহ আছেন, আল্লাহ এক, লা শারিকালা, তিনি সেটা প্রমাণিত হওয়ার পর তো তিনি বলছেন, তখন আমরা বিশ্বাস করছি আল্লাহ লা শারিকালা এক, তার আগে মানুষ জানতো অনেক আল্লাহ আছে, সেটা ভুল, তিনি সেটা প্রমাণ করছেন, এখন তিনি যেটা বলবেন সেইটি বিশ্বাস করতে হবে, কারণ তিনি তার দাবি তো সত্যবাদী বলে প্রমাণিত হয়েছে, এখন তিনি যেটা বলবেন সেইটি বিশ্বাস করতে হবে। যেমন আমি শুরুতে আচ্ছা যেটা বলছি, কোনো ব্যাংক তাহলে থেকে তিনি যেটা যদি কোনো বলছেন সেটাই প্রমাণ কেরানি আসে, বিশ্বাস করতে আসার পর হবে, যদি, আমি বলছি কিন্তু যখন ব্যাংক ব্যাংক থেকে ব্যাংক কোনো কেরানি আসে, ব্যাংকটা যে আসলে না আছে ভাই, না উইনামের যে কেরানি, কোনো একটা ব্যাংক আছে ভাই, শুনুন, উইনামের যে কোনো একটা ব্যাংক আছে আসলে, উইনামের যে আসলে কোনো একটা ব্যাংক আছে সেটা তো আগে প্রমাণ করতে হবে, তাই না? হ্যাঁ ওই ওই সময় তো এ কথা প্রচলিত ছিল যে সৃষ্টিকর্তার ব্যাপারে বা আল্লাহর ব্যাপারে, সে কথা সে সময় প্রমাণিত ছিল, সবাই জানতো যে হ্যাঁ আচ্ছা আল্লাহ আছে, সবাই জানতো না, শুধু সে এসে একত্ববাদ প্রমাণিত করেছেন এবং একত্ববাদের দাওয়াত দিয়েছেন, আচ্ছা এবং তার সপক্ষে ও তিনি সেটা, তিনি যদি প্রমাণ পেশ করে থাকেন তাহলে তো মানতে আপনিও বাধ্য। ভাই, আগে তো মানে আপনি যে মোহাম্মদকে আল্লাহ নবী বানাইবেন সেটা পরের কথা, কিন্তু আগে তো আল্লাহ আছে এবং তারপরে তো আপনি যাবেন যে আল্লাহ তাকে নবী মনোনীত করছে, আগে তো আল্লাহ আমরা আছে যে কিভাবে সেটা, জানতাম যে সেটার আল্লাহ প্রমাণ আছে, কোথায়? সেটার প্রমাণটা আমরা কোথায়? কিভাবে জানতাম যে আল্লাহ আছে, আমরা কিভাবে আমি জানতাম কি, যে আল্লাহ আছে, আপনি কিভাবে জানতেন? আপনি তো মুসলমান পরিবারে জন্মেছেন, আপনাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে এই জিনিসটা, আপনি তো অন্য কোনো হ্যাঁ সেটা তো পদ্ধতিতে নবী মোহাম্মদ, জানেন নাই। সেটা তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণিত করার পর আমি দুনিয়াতে আসছি, আমি তো তার আগে আসি নাই, আমি তো পরে আসছি, তার প্রমাণিতের না না মাধ্যমে তো আমি এরকম জানতে পারছি, প্রমাণিত, আমি তো আগে এরকম জানতাম না। প্রমাণিত তো অনেকেই ভাই, এরকম প্রমাণিত তো 4,200টা ধর্মই করছে, আপনি যেরকম প্রমাণিত বলতেছেন এরকম প্রমাণিত ভাই 4,200টা ধর্ম করছে, আর একটা দুইটা না, তাদেরটা কি অনেক একেবারে অসংখ্য না না, অসংখ্য ধর্ম। অসংখ্য অসংখ্য ধর্ম কি প্রমাণ করছে এই যে আপনি তিনি যেই নবী, দাবিটা করতেছেন, না আপনি যেই দাবিটা করতেছেন, আপনার মতো একই রকমের দাবি আরো অনেক মানুষ করে যে আমার দাবি ধর্মটাই করতে সত্য পারে, দাবি করার কোনো ভুল, দাবি ভাই করতে আমার। পারে, কিন্তু দাবির সপক্ষে উপযুক্ত বিশ্বাসযোগ্য প্রমাণ থাকতে হবে। আচ্ছা আপনার উপযুক্ত বিশ্বাসযোগ্য প্রমাণটা কি দিলে আল্লাহ যে আছে সেটার উপযুক্ত বিশ্বাসযোগ্য প্রমাণটা একটু বলেন তো ভাই, আল্লাহ যে আছে সেটার আমি তো উপযুক্ত সেই কথাই, বিশ্বাসযোগ্য প্রমাণটা কি? হ্যাঁ সেই কথা আমি বলতেছিলাম যে নবী আলাইহিস সালাম দাবি করেছে যে আমি নবী, আপনি নবী ভাই মানে আপনি বার্তাবাহক তো, ওটা তো পরের পরের ব্যাপার ভাই, আগে তো আল্লাহ আছে সেটার তো প্রমাণ আগে না, দেন, আমি তো আল্লাহ আছে সেটা তো আমি জানতে পারছি তার থেকে, মানে হচ্ছে আল্লাহ আছে যে সেটার প্রমাণ হচ্ছে নবী, আর নবীর প্রমাণ হচ্ছে গিয়ে আল্লাহ। না নবীর প্রমাণ হচ্ছে তার তার দলিল, তার আচ্ছা প্রমাণিত নবীর বিষয় প্রমাণ হচ্ছে হচ্ছে তার দলিল, দাবির সপক্ষে, আচ্ছা তার জি মানে আমরা বুঝলাম যে আপনি যদি দাবি আল্লাহর করেন, প্রমাণ আপনি হচ্ছে, আচ্ছা আপনি ঠিক আছে যদি তার কোনো দলিল, কিছু দাবি কোরআন, করেন, কোরআন তাই না, কোরআন তাই তো, কোরআন তাই না? না আমি তো কোরআনের আচ্ছা কথা বলিনি, আচ্ছা কোরআন এবং, কোরআন এবং নবী, নবীর নবী আপনাকে বলছে যে আমি আল্লাহ বলে একজন আছে, আমি তার নবী, আমি তার বার্তাবাহক, হ্যাঁ হ্যাঁ আমি তার নবী তাই তো? হ্যাঁ এখন আল্লাহর প্রমাণ হচ্ছে নবী, হ্যাঁ আর নবী যে আল্লাহর বার্তাবাহক সেটার প্রমাণ হচ্ছে কে ভাই?
তার দলিল জি সেটা হচ্ছে সে কি তিনি দলিল? যে দাবি করেছেন দাবির অনুকূলে, এই যে আমি প্রথমে যে হাদিসটা পেশ করলাম, এছাড়া ভাই তার সেটা তো তো, অনেক তার পক্ষ সেটা তো থেকে ইনভ্যালিড কথা ভাই, সেটা তো ইনভ্যালিড কথা, কারণ এরকম তো কোনো নিরপেক্ষ সোর্স থেকে আমরা সেটা যাচাই করতে পারি না। নিরপেক্ষ সোর্স থেকে আমরা সেই ঘটনাটা যাচাই করতে পারি যে একটা মানে কলা গাছ বা লেবু গাছ পক পক করে কথা বলতেছে, এটা আমরা নিরপেক্ষ জায়গা থেকে যাচাই করতে পারি? তাহলে আমাদের কাছে যে এরকম হাদিসগুলো আসছে এরকম এগুলো কথা তো সম্পর্কে ভাই, আপনি কি ভাই বলেন? এরকম কথা তো ভাই আমি বলতে পারি। আমি বলবো যে আমি একদিন রাস্তা দিয়ে যাইতেছিলাম, তখন মানে কলা গাছ আমার সাথে কথা বলছে, এবং আমি আপনার আপনার জন্য 5 জন সাক্ষীও নিয়ে আসতে পারবো। 5 জন সাক্ষী আমি 5 টাকা করে দিব, বলবো যে তোরা সাক্ষী দিবি আয় আমার সাথে, ওরা 5 টাকা করে পাইলে ওরা 5 জন সাক্ষী দিবে। তো এটা তো কোনো সাক্ষ্য হইলো না, এটা তো প্রমাণ এই তো হইলো না ভাই। এই তো এই তো 5 টাকা করে দিয়েছেন, এই কারণে আমি জানলাম যেটা ভুয়া। না না, এটা তো আপনাকে আমি বলছি দেখে জানছেন, আপনাকে তো আমি বলতাম না যদি আমি মানে 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 লুকায় রাখতাম, তাহলে তো আপনি জানতে পারতেন না যে আমি 5 টাকা করে দিছি এক একটা, জি তাই না? এখন বলছি দেখে আপনি জানতে পারছেন, এখন আমরা খোলামেলা আলোচনা করতেছি দেখে আপনি বুঝতে পারছেন। আমি যে চিপায় গিয়ে 5 টাকা করে দিছি এটা আপনাকে আমি বলে দিছি, কিন্তু আপনাকে তো আমি নাও বলতে পারতাম। আমি তো 5 টাকা করে দিছি তাহলে কি নবী আলাইহিস পাঁচজনে, সালাম আমি 5 টাকা করে 5 জনে তাহলে দিছি কি সেই নবী আলাইহিস সালাম তাহলে তাহলে কি নবী আলাইহিস সালাম আরব দেশে যারা যারা ইসলাম গ্রহণ করছে সবাইকে তিনি ঘুষ দিয়ে তার পক্ষে কথা বলাইছেন? এখন এই যে এখন আসছেন আপনি খুব চমৎকার একটা জায়গায়, যে এমন কি জিনিস থাকতে পারে যে জিনিসটা নবী মোহাম্মদ সবাইকে দিত, দিতে দিয়ে দিয়ে মানে তাদের আদায় করত। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে নবী মোহাম্মদ যখন যুদ্ধ করতো কাফেরদের সাথে, কাফেরদের মেরে কাফেরদের মা এবং বোন এবং শিশু নারী এদেরকে তুলে নিয়ে এসে ভাগ বাটোয়ারা করে দিত তার সাহাবীদের কাছে। এটা তো কি করার তার জন্য? নবুয়াতি দাবির একটু পরে এটা তো ভাই তার একটু শুনে নবুয়াতি নেন, দাবির একটু শুনে পরে নেন, একটু শুনে নেন, একটু শুনে নেন। এখন এই যে ধরেন আপনার অনেক লোভ এই যে ভাই, আপনার অনেক লোভ ভাই, এই শোনেন যে না ভাই, আরব একটু না ভাই একটু এটা তো শুনে নেন, নবুয়াতি দাবির পরের ভাই ঘটনা, একটু এটা শুনে পরের নেন, ঘটনা, একটু শুনে এটা নেন, পরের পরের ঘটনা, হোক আগের হোক, একটু শুনে নেন। আপনার না অনেক আগের লোভ, মেয়েদের আগের প্রতি হইতে অনেক হবে লোভ ভাই, একটু শুনে নেন আগে। আপনার মেয়েদের প্রতি অনেক লোভ, মেয়েদের দেখলে আপনার লালা ঝরে মুখ থেকে। হ্যাঁ, এখন অমুক বেটার বউরে না আপনার আমার খুব ধরে না ভালো লাগে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাদের আমার সফি ধরে না হুজুরের ধরে, আপনাদের যে সফি হুজুর তার লালা ঝরে। হ্যাঁ আমি না যেটা তারও বলছি ধরে সেটা না শুনেন, তারও তার অবশ্যই ধরে, সে নিজে মুখেই বলছে তার ঝরে, এবং সে বলছে না যে তার এই নিজের পুরুষের, ধরে কথা সে বলে নাই, সে বলে নাই এই যে আমার পুরুষের ধরে ধরে না ভাই, তাদের তার ভিডিও আছে, এগুলো মিথ্যা কথা বলে তো লাভ নাই, তাই না? ভিডিওতে না, সে পরিষ্কার কিন্তু ভাবে এ তার কথা কথা বলে নাই আছে। যে আমার ধরে, হ্যাঁ ভিডিও সে আমি দেখছি, বলছে যে ভিডিওতে এ কথা পুরুষের, বলে নাই যে যে আমার ধরে, পুরুষের, সে বলছে যে পুরুষের লালা ঝরে না, সেই পুরুষের সমস্যা আছে, ডাক্তারের কাছে যেতে হবে। সেই পুরুষের, পুরুষের অবশ্যই এটা তো হৃদয়ের একটা ভিতরে লালা মাজাজি ঝরে। কথা, রূপক ভাই রূপক ভাই ভাই আমার একটা কথা রূপক ঘুরেন না, কথা, কথা আপনি ঘুরেন বুঝতে না, হবে কথা ঘুরেন না, কথা ঘুরেন না, লাইনে আসেন। এখন আপনার আপনার মানে পাশের বাসায় থাকে এক হিন্দু, হিন্দু বেটার বউ হচ্ছে কি খুব সুন্দরী, এখন আপনার খুব ভালো লাগে মানে ওই হিন্দু লোকের বউরে আপনার খুব ভালো লাগে, আপনার খালি লালা ঝরে মুখে থাকে। এখন কি করবেন? এখন আপনি নবী মোহাম্মদের সঙ্গে যোগ দিলেন, নবী মোহাম্মদের সঙ্গে তো যোগ দিয়ে ওই মানে হিন্দু ব্যাটারে মারলেন মাইরা, তারপরে বউটারে তুলে নিয়ে আসলেন, তুলে আইনা তারপর সে হয়ে গেল আপনার যৌন দাসী, তার সাথে আপনি এখন করেন, তাকে আপনার নবী মোহাম্মদ আপনাকে ভাগ দিছে। এখন আপনি কি করলেন? আপনি বললেন যে হ্যাঁ আমি নিজের চোখে দেখছি ভাই, নবী মোহাম্মদ একদিন যাইতেছিল খেজুর গাছ পক পক করে কথা বলা শুরু করছে, কারণ হচ্ছে আপনি চান্সে পায়ে গেছেন, ভাগ পায়ে গেছেন, জিনিসের ভাগ, গনিমতের মালের ভাগ পায়ে গেছেন। এন্ড ভাই গনিমতের মালের ভাগ যারা পাবে তারা তো ভাই সাক্ষ্য দিবেই, তাই না? এখন এই যে সাক্ষ্যটার কথা আপনি বলতেছেন, যে হাদিসটার কথা আপনি বলতেছেন, সেই হাদিসটা লেখা হয়েছে কখন সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। জি জি ধরেন জি এইবার জায়গায় আসেন, হ্যাঁ নবী মোহাম্মদ যখন প্রথম জীবনে যে সময়টা মক্কায় ছিল, সেই সময় যদি হাদিসটা লিখিত হয়ে থাকতো তাহলে একটা কথা ছিল, কিন্তু ওই জি হাদিসটা লিখিত হয়েছে কয়েক জেনারেশন পরে, কয়েকটা জেনারেশন পরে, সেই সময় কিন্তু হাদিস লেখা হয় নাই। ঠিক আছে, আপনি যেই হাদিসের কথাই বলেন না কেন, মক্কার অবস্থানকালে সেই সময় কোনো, সেই সময় হাদিসই লেখা হয়নি। এখন কিন্তু এই ঘটনা পরবর্তীতে এই ঘটনা শেষ করি, শেষ মক্কার, করি ভাই, শেষ করি ভাই, শেষ করি, এরপরে আচ্ছা নবী আচ্ছা ঠিক মোহাম্মদ আছে, মদিনায় গেল, মদিনায় গিয়ে যুদ্ধ করলো, যুদ্ধ করে কাফেরদেরকে কোপায়া কাপায়া তাদের মেয়েদেরকে তুলে আনলো, মেয়েদেরকে তুলে এনে ধর্ষণ করলো, নবী মোহাম্মদ এবং নবী মোহাম্মদের চেলা চামুণ্ডারা ধর্ষণ করা শুরু করলো মেয়েদেরকে, এমনকি তাদের স্বামী যদি জীবিত থাকে তখনও তাদেরকে, তাদের সাথে সহবাস বৈধ, বিয়ে না করে সে সমস্ত মেয়েদের সাথে যৌন কর্ম করতো নবী মোহাম্মদ, এবং আলীকেও একটা মানে আলীকে নিজের জামাতাকে, নিজের মেয়ের জামাইকেও মেয়ে দিছে সেক্স করার জন্য, মানে কি ঘিনঘিনা ব্যাপার। তা এখন কথা হচ্ছে, তখন পরে যে সমস্ত সাহাবি গনিমতের মালের লোভে এবং বেহেস্তে 72টা হুর দিবে, আল্লাহ নাকি 72টা করে হুর দিবে এবং গেলমান দিবে বেহেস্তে গেলে, হ্যাঁ এই লোভে যখন হাজার হাজার লোক এসে যুক্ত হইলো পৃথিবীতে, পাইতেছি গনিমতের মাল, 4টা বিবি, 4টা বিবি রাখবো, দাসী রাখবো, দাসীর সাথে করব, তারপর আবার গনিমতের মালের ভাগ পাবো, আবার বেহেস্তে গেলে 72টা করে হুর পাবো, সেই হুরগুলা আবার আল্লাহ তাআলা আবার বলছে সেই হুরগুলার স্তন হবে অনেক বড় বড় এবং গোলাকার, হ্যাঁ সমুন্নত স্তন হবে। আমি
আমি কিন্তু বলে নেই বেহেশতের ভাই, ওদের বর্ণনা শুনতে চাইনি। বলে নেই বলে নেই, শেষ করতে দেন। এই যে এত সুবিধা, এত সুবিধা পাইয়া তো মনে করেন নবীজির যারা চেলা চামুন্ডা ছিল, যারা জিহাদ করতো, কাফের কোপাইতো এবং কাফেরদের বউদেরকে তুলে আনতো, তুলে এনে তাদেরকে ধর্ষণ করতো, এই যে যে মাফিয়া দল, এই যে ডাকাত দলটা মোহাম্মদ তৈরি করলো, ডাকাতি করতো, এখন সেই ডাকাত দলের লোকজন তো বলবে এটা যে আমার নবী, হ্যাঁ ঠিকই আমার নবী একদিন মক্কায় যখন আমরা ঘুরতেছিলাম তখন আমি দেখছি একদিন, কারণ মদিনায় তো সে তো গনিমতের মাল পাইছে, মানে নবী মোহাম্মদ তো দেখছে যে আচ্ছা অমুককে একটা সুন্দরী মেয়ে দিই তাহলে সে আমার পক্ষে মানে বেশি বেশি কথা বলবে, তো দিচ্ছে একটা মেয়ে, তখন ওই বেটা বলছে হ্যাঁ আমি ছোটবেলা থেকে দেখছি নবী মোহাম্মদ অনেক ভালো লোক, সে রাস্তা দিয়ে হাঁটতো আর গাছপালা তার সাথে কথা বলতো, এটা আমি নিজের চোখে দেখছি, কারণ সে তো একটা মানে হুর মানে একটা গনিমতের মাল পাইছে, মেয়ে পাইছে। এখন দেখা গেল মানে আরেকটা মোহাম্মদের আরেক চেলা সদিরুদ্দিন, মনে করেন নাম দিলাম সদিরুদ্দিন, সে তাকে বললো নবী মোহাম্মদ চোখ টিপ দিয়ে বললো যা তোরে মানে সখিনা বিবিরে দিয়ে দিলাম, সখিনা বিবি ওই যে ধরেন ওই আরেকজনের বউ, ওইটা তুলে আনছে, তখন ওইটা নিলেও নিয়ে বললো হ্যাঁ ওই মানে সগিরুদ্দিন বললো হ্যাঁ আমিও দেখছি ছোটকালে নবী মোহাম্মদ পুকুরের পাশে বসে থাকতো, পুকুরে মাছেরা নবী মোহাম্মদের সাথে কথা বলতো, এটা আমি নিজের চোখে দেখছি। এরকম তো ভাই সাক্ষ্য তৈরি করা কোনো সমস্যার বিষয় না, এরকম সাক্ষী প্রমাণ করা, সাক্ষ্য মানে তৈরি করা কোনো সমস্যার বিষয়? আপনি মেয়ে দিবেন মানে ওরা এসে সাক্ষ্য দিব, এবং নবী মোহাম্মদের তেলা চামুন্ডা গুলো তো এক একটা ছিল মানে বর্ব, মানে ভয়ঙ্কর বর্ব, তারা ওই মেয়েদেরকে না তুলাই না তারা ভাগাভাগি করতো, কামড়া কামড়ি করতো না না আমি সেই আমি তাদের সেই সাথে। আমি সেই ঘটনা জানতে চাই, আমি বলতে চাই যে হাদিস গুলাতে, এই যে হাদিস গুলাতে ভাই ঘটনাটা, পরিষ্কার তারা যে বর্ণনা তারা আছে যে এই ভাই, হাদিস গুলাতে পরিষ্কার বর্ণনা আছে যে কিভাবে মেয়েদের সাথে তারা যৌন কর্ম করতো, তুলাই না তাহলে তো ওই মেয়েদেরকে, বর্ণনাটা যুদ্ধবন্দী আছে, নারীদেরকে। তাহলে তো ওই বর্ণনাটা ওই এই হাদিসেই তো ওই বর্ণনাটাও আছে, ওটা তো যুদ্ধের আগের ঘটনা, এটা মক্কায় যখন সে নবুয়তি দাবি করেছেন তখন সেই সময়কার ঘটনা, এখানে যুদ্ধের পরে লোভ দেখানো বা হুরগেল মানের বা দাসী বানানো বা যুদ্ধের গনিমতের এ সময় শুরুই হয় না, তার আগের ঘটনা। না না আগের ঘটনা কিন্তু পরে, বর্ণনা তো পরে হয়েছে, ঘটনা আগের হ্যাঁ হইলো বর্ণনা ঘটনাটার পরে হয়েছে, বর্ণনাটা তো পরে হয়েছে। ধরেন আমি যদি এখন ছোটবেলার কাহিনী বলি, আমার ছোটবেলার কাহিনী বলি, সেটা তো আমার ছোটবেলাতে আমি লিখে রাখি নাই, আমি এখন সেটা আপনাকে বলতেছি, হ্যাঁ তাই না? এখন আমি বলতেছি হুম আপনাকে, সেটা তো আর ছোটবেলায় আমি কোনো জায়গায় লিখে রাখি নাই। ধরেন এখন আমি বলতেছি ছোটবেলায় আমি পুকুরের পাড় দিয়ে যাওয়ার সময় পুকুরের মাছেরা আমার সাথে কথা বলছে, ঠিক আছে, তখন আপনি তো তাহলে বলবেন না এটা তো তাহলে কি ছোটবেলার আপনি ঘটনা, না আপনি তো এটা বলতে পারেন না যে এটা তো ছোটবেলার ঘটনা, ছোটবেলায় তো আসিফ উদ্দিন অনেক সত্যবাদী ছিল তাহলে তো ঘটনা সত্য, এটা তো আপনি বলতে পারেন না, কিন্তু আমি তো বলতেছি এখন আপনাকে, বলার টাইমটা তো হ্যাঁ হচ্ছে এখন আপনি 2019 বলতেছেন, সাল, এখন হ্যাঁ বলার 19 টাইমটা সালে হচ্ছে বলতেছেন, 19 সাল, কিন্তু যদি আপনার সেই কিন্তু কথাটা কিন্তু যদি এই আপনার সেই 19 সালে বসে আমি পূর্বের ঘটনাটা বলতেছি, তাই না? হ্যাঁ তা এখন আমার এটা তো যেটা দোষের লাভ কিছু না, লোকসান, লোকসান হওয়ার আমার যেটা লাভ লোকসান হওয়ার সেটা তো হয়ে গেছে, এই কারণে আমি পূর্বের ঘটনাটা বলতেছি। নবী মোহাম্মদের যে চেলা চামুন্ডা নবী মোহাম্মদের পক্ষে সাক্ষ্য দিছে, তারা তো অলরেডি তখন গেলমান পায়ে গেছে, তখন তো মানে গনিমতের মাল পায়ে গেছে, তখন তারা পূর্বের ঘটনা বর্ণনা করছে, আগের ঘটনা যেটা মানে মক্কার সময় সেই ঘটনাটা বর্ণনা করছে, এখন গনিমতের মাল যে পায়ে গেছে সে তো আগের ঘটনাটা টুইস্ট করতে পারে, সে তো আগের ঘটনাটা মিথ্যা বলতে পারে, কারণ সে অলরেডি একটা মেয়ে পায়ে গেছে, মোহাম্মদ তাকে একটা হ্যাঁ হ্যাঁ সুন্দরী মেয়ে দিছে, এইখানে এইখানেই কথা, এখন গনিমতের মাল পাওয়ার কারণে সে মিথ্যে বলছে নাকি আসলেই ঘটনাটা সত্য? বলেন আপনি শেষ করেন। কি বলবেন এখন? আমি বলতে অবশ্যই চাই মোহাম্মদ যে তাদেরকে, শুনেন ভাই শুনেন ভাই, আমি যদি হ্যাঁ আপনাকে কোন ধরনের লোভ লালসা না দেখাই তাহলে আপনি কখনো আমার পক্ষে মিথ্যা সাক্ষ্য দিবেন না, আমি আপনার আপনার সম্পর্কে আপনাকে যদি লোভ লালসা দেখাই কোনো, তখনই আপনি আমার সম্পর্কে মিথ্যা সাক্ষ্য দিবেন, ঠিক আছে? এবং আমরা দেখতে পাচ্ছি যে নবী মোহাম্মদ প্রচুর পরিমাণে গনিমতের মাল হিসেবে মেয়েদেরকে সাহাবিদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দিছিল, ভাগ এটা তো বাটোয়ারা করে হচ্ছে দিছে না যুদ্ধের পর, আমি বলতেছি যুদ্ধের আগে, ভাই, যুদ্ধের পরে যদি গনিমতের মাল পাওয়ার পরে যদি যুদ্ধের আগের ঘটনাটা কেউ বলে তাহলে তো সেটা যুদ্ধের আগের আগের ঘটনাটা না, সে তো বলতেছে যুদ্ধের পরেই বলতেছে গনিমতের মাল অলরেডি পায়ে গেছে, তার সে দাসী পাইছে, দাসীর সাথে সেক্স করছে, সেক্স করার পরে সে বলছে আমি ছোটকালে দেখছি যে মোহাম্মদ অমুক অমুক এটা এটা গাছপালায় মোহাম্মদের সাথে কথা বলছে, তখন সে তো হ্যাঁ গনিমতের মাল পাইয়ে গেছে, তখন সে পূর্বের ঘটনা বর্ণনা করছে যে, বুঝেন না ভাই, সহজ জিনিস বুঝেন না ভাই, এখন যে না সে না আমি তো এই জিনিসটা আপনি বুঝতে বুঝেন ভাই, পারতেছেন, এই জায়গা তো একটা সে যে গনিমতের মাল, গনিমতের না না আপনি কাটি দিয়ে নিলেন, সে যে না ভাই গনিমতের ভাই, শুনেন মাল শুনেন পাওয়ার শুনেন কারণে শুনেন এরকম শুনেন একটা কথা শুনেন বলছে, শুনেন শুনেন, আপনার নবী, আমি তো শুনলাম অনেক কথা। আচ্ছা ঠিক আছে, আপনি তো একজন ইসলামী ব্যক্তি, এখন আমরা প্রসঙ্গ পাল্টাই, হুদাই মানে তাই না প্যাচতেছে, কোনো মানে কাজের কথা হচ্ছে না, না আমি আপনাকে বলতেছি আমি স্ট্রেট তার কয়েকটা কথা তার বলি, নবুয়তি আপনাকে আমি দাবি, স্ট্রেট কয়েকটা কথা জিজ্ঞেস করি, আপনি তো ইসলাম সম্পর্কে পড়ালেখা করছেন তাই না, ইসলাম সম্পর্কে তো পড়ছেন টর্ছেন নাকি? জি আমি এখনো পড়াশোনা করতেছি, আচ্ছা ঠিক আছে, খুবই ভালো কথা, এখন আমরা অন্য প্রসঙ্গে কথা আলোচনা করি একটু, দেখি আপনি ইসলাম সম্পর্কে কতটুকু জানেন সেটা আমি দেখি যে না ভাই এখন নবী এখন মোহাম্মদ, আমি অন্য প্রসঙ্গে না যাব, না 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 ভাই একটু এখানে ভাই তার ওইখানে কথা দাবির কথা সপক্ষে, তেনা পেস্তেছে ভাই, আপনি তেনা হুদাই তেনা পেস্তেছে, কোনো মানে ফলাফলের দিকে যাচ্ছে না, আমি আপনাকে এখানে তো সিম্পল কয়েকটা তেনা প্রশ্ন করি পেঁচানোর তো কিছুই নেই ভাই, আপনাকে আমি সিম্পল কয়েকটা প্রশ্ন করি, এখানে, আপনি প্রশ্নগুলোর উত্তর দেন, প্রশ্নগুলোর উত্তর দেন, নবী মোহাম্মদের একজন দাসী ছিল মারিয়া কিপ্তিয়া,
নবী মুহাম্মদের একজন দাসী ছিল মারিয়া কিপ্তিয়া, তার একটা সন্তান ছিল, সন্তান হয়েছিল ইব্রাহিম নামে। সে ইব্রাহিমের পিতা কে ভাই? নবী মোহাম্মদ তিনি নবী কিনা? নবী শব্দটার মানে হচ্ছে গিয়ে দাবি করা, সে দাবি করছে নিজেকে নবী। ঠিক আছে, নবী বাদ দিলাম, মোহাম্মদ আরবে, আরব দেশে নবী শব্দের অর্থ দাবি করা, নবী শব্দের অর্থ দাবি করা। ভাই আপনাকে আমি যে প্রশ্নটা করেছি আপনি প্রশ্নে ফোকাস করেন। মোহাম্মদের একটা দাসী ছিল মারিয়া কিপ্তিয়া নামক, তার একটা ছেলে হয়েছিল ইব্রাহিম নামে, সে ইব্রাহিম ছেলেটার পিতা কে? আমি বলতেছি যে নবী মোহাম্মদ তিনি দাবির সপক্ষে উপযুক্ত প্রমাণ পেশ করেছেন কিনা। নবী মোহাম্মদ না, মোহাম্মদ 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 মোহাম্মদের একজন দাসী ছিল, তার নাম মারিয়া কিপ্তিয়া, সেই মারিয়া কিপ্তিয়ার একটা ছেলে হয়েছিল ইব্রাহিম নামে, সে ইব্রাহিম নামক ছেলেটার পিতা কে? সহজ প্রশ্ন, পিতা আছে না? না, এখানে আমি এই প্রশ্নের, আমি এই প্রশ্নের উত্তর দেবো এখন কেন? আমি যে কথা বলতেছি আমার সেইটা তো শেষ হয়নি, আপনি উত্তর দিলেন আমার কথা। উত্তর না দিলে ঠিক আছে, উত্তর না দিলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি তো আমার কথার উত্তর দেন না। আচ্ছা, উত্তর না দিলে কোনো সমস্যা নেই, আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি। আমার কথার তো আপনি উত্তর দেন না, আমার কথার উত্তর তো আপনি দেন না, আমার কথার উত্তর তো আপনি দেন না, আমার কথার উত্তর তো আপনি দেন বলেন আল্লাহ পাকের, আমার কথার উত্তর তো আপনি দেন না, আমার কথার উত্তর তো আপনি দেন না। অমুক ব্যক্তি তমুক ব্যক্তি বলছে যে নবী মোহাম্মদ যাইতেছিল তখন গাছ একটা কথা বলছে নবী মোহাম্মদের সাথে, এটা হচ্ছে আপনার এভিডেন্স, এটা আপনার কোন হাদিসে লেখা আছে সেটা হচ্ছে আপনার কাছে এভিডেন্স। ভাই এটা তো পৃথিবীর কেউ কেন গ্রহণ করবে না? যদি এটা সত্য হয়ে থাকে গ্রহণ করতে অবশ্যই সে বাধ্য, যদি সে সুস্থ মস্তিষ্কের অধিকার হয়ে থাকে, যদি এটা সত্য প্রমাণিত হয় তাহলে তো গ্রহণ করতে বাধ্য, যদি সত্য হয়ে থাকে তাহলে কেন গ্রহণ করবে না? সত্য কিভাবে সত্য হইলো, সত্যটা হইলো কিভাবে? তাহলে তো সমস্ত হাদিস গ্রন্থিত সব হাদিস গুলো একটাও সত্য না, সবই মিথ্যা। ভাই গাছে কথা বলে যেখানে আপনি সেদিন ওই ছেলেদের সাথে, আপনি সেদিন ওই ছেলেদের সাথে আলোচনা করছিলেন, আপনি সেদিন বলছিলেন, না না না, আপনি কথাটা বুঝতে পারেন নাই। যেমন ধরেন আপনি যদি আপনার জীবনী গ্রন্থ লেখেন, আপনি যদি আপনার জীবনী গ্রন্থ লেখেন এবং সেই গ্রন্থের ভিতরে যদি এমন এমন অলৌকিক কিছু কথাবার্তা থাকে যে কথাগুলার কোনো ভ্যালিডিটি নাই, যেমন ধরেন আপনার টুপিটা আপনার সাথে কথা বলে মাঝে মাঝে, আপনার টুপিটা আপনার পিঠ চুলকায় দেয় মাঝে মাঝে, আপনার জীবনী গ্রন্থে যদি এরকম কথা আপনি লেখেন যে আমার যে মাথার সাদা টুপিটা সেটা আমি বলি আমার পিঠটা চুলকায় দেয় রে, সে আপনার পিঠটা চুলকায় দেয়, এইটা হচ্ছে একটা ইনফরমেশন। ঠিক আছে, আরেকটা ইনফরমেশন যদি এরকম হয় যে আমার খুবই লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ খাইতে খুব ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করে খাইলে আমার খুবই মজা লাগে ভাত খাইতে, এইটা হচ্ছে আরেকটা ইনফরমেশন। ঠিক আছে, এই দুইটা ইনফরমেশনের ভিতরে মৌলিক পার্থক্য আছে। মৌলিক পার্থক্য হচ্ছে যে আপনার কাছে লাউ দিয়ে চিংড়ি মাছ খাইতে ভালো লাগতেই পারে, এটা সঠিক হওয়াই স্বাভাবিক, এই ইনফরমেশনটা সঠিক হওয়াটাই স্বাভাবিক, এটার ভিতরে কোনো অস্বাভাবিকতা নাই। কিন্তু আপনার টুপিটারে আপনি বলেন যে আরে টুপি পিঠটা চুলকায় দে রে, তার টুপিটা আপনার পিঠটা চুলকায় দেয়, এটা হচ্ছে একটা অতি প্রাকৃতিক দাবি, অপ্রাকৃতিক দাবি, এই ধরনের ঘটনা কখনো ঘটে না। এই দাবিটাকে আপনার কথাটা, আপনার কথাটা, আপনার বইটাকে আমরা রিকগনাইজ করার পরেও আমরা আপনার এই কথাটাকে মেনে নিব না, কারণ এই ধরনের ঘটনা কখনো ঘটে না যে আপনার সাদা টুপিটা আপনি বলছেন যে কিরে আমার পিঠটা একটু চুলকায় দে, সে আপনার পিঠটা সুন্দর করে চুলকায় দিতেছে, এই টুপির মাঝখান এখান দিয়ে দুইটা হাত বেড়া যাচ্ছে, হাত বেড়া কুস 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 করে আপনার পিঠ চুলকায় দিতেছে, এরকম এটা মানে হয় না, এটা স্বাভাবিক না, এটা হচ্ছে অস্বাভাবিক দাবি। এখন আপনার, আপনি দুইটা তথ্যই লিখছেন আপনার বইতে, আমি আপনার যে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাত খেতে আপনার ভালো লাগে এই তথ্যটাকে আমরা মনে করি যে এই তথ্যটা সঠিক হওয়াই মানে পসিবল। ঠিক আছে, এটার মানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু আপনি আপনার মাথায় টুপিটা আপনার পিঠ চুলকায় এটার ভুল হওয়ার সম্ভাবনা শতভাগ, এই ধরনের ঘটনা কখনো ঘটে না। আমরা যখন ধরেন বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ব, একটু শেষ করতে দেন, আমরা যখন বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ি তখন যদি দেখি যে রাজা রাম ঘুরতে যাচ্ছে, ঘুরতে গেছিল, মানে হাঁটতেছিল রাস্তা দিয়ে, হাঁটতেছিল জঙ্গলের পাশ দিয়ে হাঁটতেছিল, হ্যাঁ এই যে জঙ্গলের পাশ দিয়ে হাঁটা এটা এটা কোনো অস্বাভাবিক দাবি না, যে কেউ একজন জঙ্গলের পাশ দিয়ে হাঁটতেই পারে, এটাতে আমাদের কোনো আপত্তি নাই, জঙ্গলের পাশ দিয়ে হাঁটতেছে রাজা রাম। কিন্তু যদি সে লেখে জঙ্গলের পাশ দিয়ে হাঁটতেছিলাম তখন একটা ব্যাং তার সাথে রাজা রামের সাথে কথা বলা শুরু করছে, তখন আমরা বলবো ব্যাং আবার কিভাবে কথা বলে, ব্যাং কথা বলাটা তো অস্বাভাবিক দাবি, এটা তো ভিত্তিহীন দাবি, এটার পক্ষে তো যথেষ্ট প্রমাণ। এখন আমি বলি, এখন আমি বলি, এখন তখন আমরা বলবো যে রাজা, এই যে ধর্মগ্রন্থ হিন্দুদের ধর্মগ্রন্থে যেটা লেখা আছে রাজা রাম বনের পাশ দিয়ে যাচ্ছিল হেঁটে হেঁটে, হ্যাঁ এই বিষয়ে তো আমাদের কোনো সমস্যা নেই, এই বিষয় এটা তো সঠিক, রাজা রাম বনের পাশ দিয়ে হেঁটে যেতেই পারে, এটা একটা স্বাভাবিক দাবি। কিন্তু যদি ব্যাং তার সাথে কথা বলে থাকে সেটা হচ্ছে অস্বাভাবিক দাবি। আপনাদের হাদিস কোরআনে আপনারা যে অস্বাভাবিক দাবিগুলো আছে সেই দাবিগুলো তো আমরা মেনে নিব না,
আপনারা যদি বলেন যে চাঁদ দুই টুকরা জি করছিল, চাঁদের এক জি টুকরা পড়ছে পাহাড়ের এই পাশে, আরেক টুকরা পড়ছে পাহাড়ের ওই পাশে, আপনাদের হাদিসে আছে সাতটা খেজুর, সাতটা উৎকৃষ্ট মানের খেজুর খাইলে নাকি বিষক্রিয়া হয় না, কালো জিরা নাকি জি সকল আমি রোগের মহা বলি, ঔষধ, এই সমস্ত দাবি যখন আমি আপনারা করবেন, আমরা সেই দাবিগুলাকে টেস্ট করে দেখবো যে না, এই দাবিগুলা সঠিক না, ভুল দাবি, ঠিক আছে? কিন্তু আমি নবী আমি বলি মোহাম্মদ, আমি বলি নবী মোহাম্মদ আয়েশাকে বিয়ে করছে, এইটা তো স্বাভাবিক দাবি, এই দাবির ভিতরে তো কোনো আমাকে কি বলতে অলৌকিকতা নাই দিবেন না, ভাই। আমাকে কি আপনি বলতে দিবেন না? ভাই, আপনি যে কথা বলেন একটু বুদ্ধি খাটায় কথা বলেন তাহলে ভালো হয়, আমি কারণ আমি তো তো মানে বলতে চাচ্ছি, তিনি তিনি স্বাভাবিক জিনিস দ্বারা দলিল দেন নাই, তিনি অস্বাভাবিক জিনিস দ্বারা তার নবুয়তির পক্ষে দলিল দিয়েছেন। যদি স্বাভাবিক জিনিস দ্বারা দলিল দিতেন তাহলে আপনারা বলতেন যে এটা তো স্বাভাবিক হইতেই পারে, এটা কোনো দলিল হলো, এই কারণে তো তিনি কি আল্লাহ দলিল তাআলা দিছে, তার থেকে অস্বাভাবিক জিনিস দ্বারা দলিল কি পেশ দলিল করাইলেন। দিছে, কি অস্বাভাবিক দলিল জিনিস, দিছে, কি এই দলিল যেটা দিছে, অস্বাভাবিক, এই যে কি দলিল অস্বাভাবিক, দিছে, মনে করেন যে গাছে, গাছ তার কাছে গাছে আসে কথা তাকে বলছে? সাক্ষী দিয়ে গেছে যে ইনি আল্লাহ তাআলার নবী, ও এবং ভাই, আর তার কি কি দাবি সাক্ষী অনুযায়ী, দিছে ভাই? ব্যাঙে, ব্যাঙে এসেও সাক্ষী দিছিল ভাই? আর কি কি সাক্ষী দিয়ে গেছে নবী আমরা আরো মোহাম্মদের? তার ব্যাঙে, ব্যাঙ আমরা আমরা গাছপালা, পশু পাখি, আমরা আরো কুকুর, বিড়াল, এরা জি এত আরো অনেক দিছিল? আরো আরো অনেক প্রমাণ আছে, আরো অনেক প্রমাণ আছে। যেমন আচ্ছা, যেমন তার নবুয়তের আমরা তার জন্ম থেকে পাই, যেমন তার জন্মের সময় আমেনার গর্ভ থেকে একটা আলো বেরোয়, যে আলোর আলোকিত হয়ে গেছে সিরিয়া পর্যন্ত, এরকমের। তারপর আমরা তার পর্যন্ত সিনাসাকের যে ঘটনাটা, আমরা জানতে পারি, সেটাও একটা অস্বাভাবিক জিনিস, অস্বাভাবিক জিনিস। আচ্ছা, এগুলো এই তার যে যদিও জিনিসগুলো, এগুলো নবুয়তি দাবি করার পূর্বে, কিন্তু তার দাবি পরে এগুলো তার প্রমাণের পক্ষপাতিত্ব করে, এ সমস্ত প্রমাণ। কিন্তু তার ভাই দাবি করার পরে যেগুলো যে চাক্ষুষ প্রমাণ পেশ করছে, সেটা দ্বারা তো তার দাবি সত্য প্রমাণিত হয়, আর যখন তার দাবি সত্য প্রমাণিত হয়েছে তাহলে তাকে নবী বলে বিশ্বাস করতে হবে। আচ্ছা, মানে আমিনার গর্ভ থেকে যে আলো বেরিয়েছিল, সেই আলো, আলো সিরিয়া থেকে পর্যন্ত দেখা গেছিল, এটা লিখিত হয়েছে কখন? মানে কাগজপত্রে লিখিত হয়েছে কখন? হাদিস গ্রন্থ তো সবই পরে লিখিত হয়েছে, আর সেই সময় এখন নবী আলাইহিস সালামের পরে যখনই লিখিত হবে। আচ্ছা, এবার একটু শোনেন, এবার আপনি তো অনেক কিছুক্ষণ বলেছেন, তো এবার একটু শোনেন, যে যখন পরে লিখিত হয় তখন হচ্ছে গিয়ে ঘটনার সাথে অনেক কিছু মিশ্রিত হয়, ঠিক আছে? অনেক নতুন নতুন কাহিনী তৈরি করে মানুষ, ঠিক আছে? এগুলোর কোনো ভ্যালিডিটি নাই। গর্ভ থেকে আলো বের হয় সেটা কিন্তু সিরিয়া থেকে দেখে মানুষ ভাই, এগুলো খুবই হাস্যকর, হাদিসের এগুলো খুবই হাস্যকর। ভাই একটু শোনেন হাস্যকর হইতে পারে এবং অযৌক্তিক ভাই, হইতে একটু পারে, শোনেন, একটু অস্বাভাবিক শোনেন, হইতে পারে, এগুলো অস্বাভাবিক হচ্ছে খুবই হওয়ার হাস্যকর কারণেই তো দাবি, এটা মুজিজা, হ্যাঁ এগুলো হচ্ছে অস্বাভাবিক খুবই হওয়ার কারণেই হাস্যকর। তো এবং মুজিজা, গাছে কথা বলা এটাও কিন্তু হাস্যকর দাবি, কিন্তু অস্বাভাবিক এইটি হচ্ছে মুজিজা। এটা যদি প্রমাণিত হয় তাহলে তার দাবির পক্ষে এইটা প্রমাণ তো প্রমাণিত, এই হাস্যকর জিনিস তো, ঠিক আছে অস্বাভাবিক ভাই, মানেই মানে তো একটা হাস্যকর মানে জিনিস, গাছে কথা আপনার বলা সাথে, না হাস্যকর, আপনার সাথে, না আপনার সাথে মানে আলোচনাটা কিভাবে করব, যে এই লোক মনে করে যে গাছে সেটা কথা আপনি বলে, লাইন পাচ্ছেন তারপরে না, বুঝতে পারছি, হ্যাঁ মানে আসলে আমি সত্যি কথা সত্য বলছেন যে লাইনই পাচ্ছি না, কি মানে কি হ্যাঁ কথা যে বুঝতে বলবো পারছি আপনার আমি, সাথে, মানে গাছে কথা বলে, যেই ব্যক্তি মনে করে গাছে কথা বলে এটা হচ্ছে সাক্ষী, এবং সেটা হচ্ছে গিয়ে আপনার ওই কেতাবে লেখা আছে এই কারণে এটা সত্য, এটা হচ্ছে দলিল, এর সাথে কথা না বলাটা আসলে খুবই ঢিটুকাই। কেতাবে লেখার কারণে সেটা সত্য না, সেটা তো আমাদের পর্যন্ত যে ধারাবাহিকতা আসছে সেটা তো প্রমাণিত সহি ভাবে আসছে। তাহলে আপনারা যে সমস্ত হাদিস গুলো পেশ করেন ইসলামকে কটূক্তি করার জন্য, সেগুলো কেন পেশ করেন? সেটা তো ভাই, সেটা তো আমি একটু আগে আপনাকে ব্যাখ্যা করলাম, ধরেন আপনি যদি তাহলে দাবি করেন, আপনার আপনিও ওই আপনাকে সমস্ত যে হাদিস থেকে আপনিও দলিল দিতে পারেন না, আপনিও ওই সমস্ত হাদিস থেকে দলিল ভাই দিতে পারেন না, ভাই কারণ তো আপনি বিশ্বাসই করেন না, আপনি ভাই, তো আপনাকে বিশ্বাস তো করেন একটু না, আগে তাহলে বিষয়ে কেন আপনি বিস্তারিত ওইগুলোকে ব্যাখ্যা করলাম রেফারেন্স হিসেবে পেশ করেন? ভাই, আপনি কি কথা শোনেন না নাকি বোঝেন না সেটা আমি বুঝতে পারতেছি না। আপনাকে আমি বলেছি যে আপনার টুপিটা, আমি শুনতেও আছি, বুঝতে পারছি, আপনি যদি লেখেন যে আপনার টুপিটা আপনার পিঠ চুলকায় দেয়, সেটা হচ্ছে একটা অস্বাভাবিক অলৌকিক দাবি, এই দাবিটার পক্ষে কোনো প্রমাণ নাই, ঠিক আছে? এই দাবিটা আমরা কিন্তু মেনে নিব নবী না, কিন্তু আপনি যদি বলেন কিন্তু নবী ভাই, আলাইহিস আবার সালামের একটু শোনে নেন, কিন্তু একটু নবী শোনে নেন, আলাইহিস একটু শোনে সালামের নেন, একটু দাবির শোনে নেন পক্ষে নিজে প্রমাণ পেশ ভাই, করছে একটু সেটা তো শোনে নেন প্রমাণিত। ভাই, কিভাবে প্রমাণিত ভাই? আশ্চর্য কথাবার্তা বলেন ভাই, কিভাবে প্রমাণিত, প্রমাণ হয় কিভাবে? এটা আর কে কে দেখছে জিনিসটা, আর কে কে দেখছে? আমাদের তখনকার উপস্থিত যারা ছিলেন সবাই দেখছেন, হাদিস শরীফে আছে স্পষ্ট যে আমরা যারা নবী আলাইহিস সালামের সাথে ছিলাম আমরা সবাই দেখছি, আচ্ছা, সেই ব্যক্তিরা কি আমাদের মুসলমান ছিল পর্যন্ত নাকি কয়েকজন? আমাদের সবাই কি মুসলমান ছিল? যারা যারা দেখছে সবাই মুসলমান ছিল? জি না, সবাই মুসলমান ছিল না, আচ্ছা, যারা, যে যে ব্যক্তিটা মুসলমান ছিল না, সেই ব্যক্তিটার নাম কি ভাই? সেই ব্যক্তির নাম ওখানে বলা হয়েছে বেদুইন, এক বেদুইন, আচ্ছা, এক বেদুইন তো হলো, হলো না, সেই ব্যক্তির তো নাম ঠিকানা লাগবে, সে কোনো জায়গায় লিখে রাখছে নাকি যে নবী মোহাম্মদের ওইখানে গেছিলাম না তখন এটা দেখছি তো যে এটা তো গাছে কথা এটা বলে? তো আমরা এটা তো এটা তো আমরা হাদিস গ্রন্থের মাধ্যমে পাইছি, ভাই আপনার হাদিস গ্রন্থ থেকে হাদিস আবার গ্রন্থে বার লেখা, একই কথা বলতেছেন, আমার হাদিস গ্রন্থ থেকে পাইছি, আমার হাদিস গ্রন্থ থেকে পাইছি ভাই, তৃতীয় পক্ষ থেকে ভেরিফাই করতে হবে না আমার? ভাই আপনার হাদিস গ্রন্থে তো যা হ্যাঁ কিছু এটাই লেখা তো, থাকতে পারে, সেটার তো কোনো ভ্যালিডিটি নাই। কারণ হচ্ছে আপনি, এটা তো কেন আপনার সে পক্ষের লোক এটা তো ভাই, ভাই এটা তো আপনাকে আওয়ামী লীগের, ভাই একটু শোনেন, শোনেন, একটু শোনেন, একটু থামেন ভাই, আওয়ামী লীগের পক্ষে যে লোক, সেই লোক তো এটা তো বলবেই শেখ জাস্টিফাই মুজিবের হয়েছে, ভাই, আওয়ামী লীগের পক্ষে যে রাজনীতি করে সে তো শেখ মুজিবের পক্ষেই বলবে, সে তো মানে গনিমতের মাল যদি সে পায় তাহলে তো সে মানে নবী মোহাম্মদের হ্যাঁ পক্ষেই বলবে। সে যদি পক্ষে বলে, আর যদি সেটা প্রমাণিত হয় তাহলে মানতে দোষ কি? সে যদি প্রমাণিত পক্ষে বলে হইলে আর যদি কোথায় সেটা সত্যই ভাই? প্রমাণ হয় প্রমাণিত তাহলে হবে তখন ভাই, এই প্রমাণ প্রমাণিত হবে
ভাই সঠিক সত্য বলে প্রমাণিত হবে তখন যখন তৃতীয় পক্ষের সাক্ষ্য আপনি পাবেন। তৃতীয় পক্ষের সাক্ষ্য কোথায় এখানে? তা আজ থেকে যে 1400 1450 বছর আগে আরব দেশে যে নবী মোহাম্মদ নামে ভাই একজন কোন ব্যক্তি ছিল তৃতীয় কথা কি পক্ষের, বিশ্বাস ভাই করেন? ভাই আপনার কাছে এ কি কথা কোনো তৃতীয় তৃতীয় পক্ষকে পক্ষের বলছেন? সাক্ষ্য আছে? আপনার কাছে কি কোনো তৃতীয় পক্ষের সাক্ষ্য আছে? ওনার 1500 বছর আগে যে নবী মোহাম্মদ নামে ভাই একজন ব্যক্তি ভাই আসছিল আরব আপনাকে দেশে, যে আপনাকে আপনাকে যেটা জিজ্ঞেস এটা কি করতেছি প্রমাণিত? ভাই আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি সেটা বলেন যে আপনার কাছে কি তৃতীয় পক্ষের কোনো সাক্ষ্য আছে, সাক্ষ্য প্রমাণ আছে? তৃতীয় পক্ষের সাক্ষ্য প্রমাণ এখানে কেন প্রয়োজন? এখানে তো লাগে না সেটা, কারণ এই যেভাবে আচ্ছা প্রমাণিত হয়েছে এটাই তো প্রমাণিত। এখানে তো মানে আপনার সমস্ত যেভাবে যেভাবে প্রমাণিত হয়ে আসছে সিলসিলায়, এভাবে তো এটা তো মিথ্যা প্রমাণিত হয় নাই। হাদিস যেভাবে আচ্ছা আমাদের মানে প্রমাণিত মানে আসছে, হাদিস কোরআন যেভাবে আসছে, বুঝতে পেরেছে বুঝতে পেরেছে, এটাই হচ্ছে এটা তো প্রমাণ। মানে নবী প্রমাণিত হয়েই মোহাম্মদের আসছে। সাহাবিরা যেটা বলছে, নবী মোহাম্মদের সাহাবিরা বলছে, সেটাই হচ্ছে প্রমাণ, তাই তো? যেটা বলবে সেটা হ্যালো ভাই, প্রমাণ হবে, সেটা তো আমাদের কাছে আসা, আমাদের কাছে যে আসছে হাদিসগুলো, এগুলো সেটাই প্রমাণ। যেভাবে যেই প্রক্রিয়ার মাধ্যমে, না যেই প্রক্রিয়ার মাধ্যমে এটা যাচাই বাছাই হয়ে আসে, সেই প্রক্রিয়াটা আমাদের কাছে এটা গ্রহণ করার প্রমাণ। হাদিস আমাদের পর্যন্ত আসা পর্যন্ত যেই প্রক্রিয়া আসছে, সেই প্রক্রিয়াটাই তো এইটা গ্রহণ করার প্রমাণ। আচ্ছা সেটাই হচ্ছে প্রমাণ। তাহলে গ্রহণ করতে বাধা কেন? এটা নিছক তার সাথে শত্রুতা পোষণ। যেটা আরব দেশে আমরা জানতে পারি, আরব দেশে তখনকার কাফেরেরা সত্য প্রমাণিত হওয়ার পরও তারা শুধুমাত্র বিদ্বেষের কারণে মেনে নেয় নাই, কিছু যৌক্তিক, আচ্ছা কিছু আচ্ছা হালকা পাতলা খোড়া যুক্তি পেশ করেছে আপনাদের মতো। আচ্ছা ঠিক আছে, বলেছেন তো ভাই। এবার আপনি কি আমার প্রশ্নের উত্তর দিবেন এবার? এই যে আপনার যে মারিয়া কিবতিয়ার সন্তান যে ইব্রাহিম, তার পিতা কে ছিল? তাহলে আপনি কি মেনে নিয়েছেন তার দাবির পক্ষে যে প্রমাণ পেশ করছে এটা সত্য প্রমাণিত হয়েছে? না সত্য প্রমাণিত হয় নাই। আপনি একই কথা যদি 10 বার 20 বার 100 বার বলেন তাতে সেটা সত্য প্রমাণিত হয় না ভাই। আপনার কাছে তৃতীয় এক পক্ষের দলিল লাগবে। তৃতীয় এক পক্ষ আপনি কোথায় পাবেন এখানে? এটা তো এই যে পক্ষের আপনাকে আমি মাধ্যমে তো আসছে আপনাকে আমি সেই এটার উত্তর পক্ষ। আপনাকে আমি উত্তর দিয়ে দিয়েছি যে আমি বলেছি আগে যে আমি যদি আপনাকে এরকম একটা দাবি করি এবং আমি 5 জন সাক্ষী নিয়ে আসি, 5 জনকে যদি আমি চিপাই নিয়ে 5 টাকা করে দেই এবং 5 জন যদি আমার পক্ষে সাক্ষ্য দেয়, সেটা কোনো সাক্ষ্য বলে বিবেচিত হইতে পারে না। কারণ তারা এক নম্বর হচ্ছে তারা আমার পক্ষের লোক, আমি তাদেরকে নিয়ে আসছি এবং তাদেরকে আমি চিপাই গিয়ে 5 টাকা করে দিছি, এটা কোনো সাক্ষ্য না। এবং এমনও হইতে পারে যে এই ঘটনাটা আমার ছোটবেলার ঘটনা, এখন সাক্ষ্যটা দিচ্ছে, আমি এখন 5 টাকা করে দিছি, তারা বলতেছে, 5 জনই বলতেছে, হ্যাঁ আমি ছোটকাল থেকে মানে নবী আসিফরে চিনি, নবী আসিফ ছোটবেলা থেকে ছোটবেলা পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল, তখন পুকুরের মাছেরা তাকে বলছে যে হ্যাঁ এই যে নবী আসিফ, নবী আসিফ বিলাত মানে লাফালাফি করছে মাছেরা। ঠিক আছে, এই উত্তর আমি আপনাকে দিয়ে দিচ্ছি, কিন্তু আপনি মানে না, আমি এই জানি না কেউ যে যদি আমি জানি না যে আপনি কেন আপনি কোন সাক্ষর না থেকে, কেন আপনি না কোন না সাক্ষীর মানে থেকে, কোন ব্যাপারটাই হচ্ছে সাক্ষীর থেকে, ব্যাপারটাই কোন হচ্ছে এটা। সাক্ষীর থেকে, আমি একটু বলি, আমি একটু ভাই বলি, ভাই আমি বলি একটু কোন শুনে নেন, সাক্ষীর থেকে, না এখন কোন একটু শুনে নেন, এখন একটু শুনে নেন, এখন একটু শুনে নেন, এখন একটু শুনে নেন। আপনি একই জিনিস বারবার 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 একই মানে ঘুরে ফিরে একই কথা বারবার বারবার বলবেন এবং বলেই যাবেন, কিন্তু মানে মানে সাক্ষ্য দেওয়ার জন্য যে ভ্যালিডিটি দরকার হয় সেটার দিকে আপনি যাচ্ছেন না। তো আপনার তো আমি তো হচ্ছে গিয়ে সেইটার দিকেই যাচ্ছি, একটু একটু শুনে নেন, একটু শুনে নেন, এখন আপনাকে আমি একটা জিনিস বলি, আমি সেইটার সেটা দিকেই হচ্ছে যাচ্ছি। গিয়ে সেটা হচ্ছে গিয়ে এটাকে আমরা আপনার সেই লজিকের ভাষায় বলি। ভাই বারবার ভাই কথা বললে আমাকে বিরক্ত করেন না, আপনি একটু শোনেন। এটাকে আমরা বলি সার্কুলার লজিক, মানে চক্রাকার যুক্তি, যে যুক্তিগুলা একটা আরেকটার উপরে নির্ভরশীল এবং বাইরে থেকে আমরা সেই যুক্তির একটাও ভেরিফাই করতে পারি না। যে যুক্তিগুলা নিজেই নিজেকে ভ্যালিডিটি দেয়, একটা যুক্তি আরেকটা যুক্তিকে ভ্যালিডিটি দেয় এবং এভাবে চক্রাকারে ঘুরতে থাকে, কিন্তু বাইরে থেকে আমরা এই একটা যুক্তিকেও ভ্যালিড প্রমাণ করতে পারি না, সেই জিনিসগুলাকে বলা হয় চক্রাকার যুক্তি, সার্কুলার লজিক। ঠিক আছে, সার্কুলার রিজনিং, আপনি যদি একটু সার্চ করেন গুগলে গিয়ে সার্কুলার রিজনিং কাকে বলে, সার্কুলার লজিক কাকে বলে, তাহলে আপনি এই জিনিসগুলো পাবেন। আপনার পুরা মানে সেট আপ, আপনি যে সেট আপ নিয়ে আসছেন কথা বলতে, পুরো সেট আপটা হচ্ছে একটা সার্কুলার লজিক, একটা আরেকটার উপর নির্ভরশীল, বাইরে থেকে তৃতীয় পক্ষ থেকে আরেকজন অবজারভার থেকে এইগুলার কোনো মূল্য নাই, কারণ এটা একটা আরেকটার উপর নির্ভর করতেছে। ঠিক আছে, আপনার যদি ইসলামকে প্রমাণ করতে হয়, সর্বপ্রথম যে জিনিসটা আপনার প্রমাণ করতে হবে সেটা হচ্ছে আল্লাহ বলে একজন ঈশ্বর আছে, সেই ঈশ্বর মহাবিশ্ব সৃষ্টি করছে, এটা হচ্ছে হতে হবে আপনার প্রাইমারি কথা। এর পরের দ্বিতীয় স্টেপ হচ্ছে গিয়ে নবী মোহাম্মদ কে আল্লাহ তাআলা প্রেরণ করছে নবী হিসেবে, মানব জাতির পথ প্রদর্শক হিসেবে এবং অন্যান্য নবীকেও প্রেরণ করছে, এটা হচ্ছে 2 নম্বর। হ্যাঁ, আপনি আগে গেছেন 2 নম্বরে, 2 নম্বরে গিয়ে বলছেন নবী হচ্ছে নবী কারণ নবীর কিছু চেলাচামুন্ডা বলছে হ্যাঁ হচ্ছে নবী। হ্যাঁ, নবীর কোন কিছু চেলাচামুন্ডা রাস্তা দিয়ে যাইতেছিল, না, রাস্তা দিয়ে তারা যাইতে যাইতে ভাই শেষ করতে দেন, নবী মোহাম্মদের কয়েকটা চেলা নিয়ে নবী মোহাম্মদ যাইতেছিল, সেই চেলাগুলা দেখছে যে একটা গাছে নবী মোহাম্মদের সাথে কথা বলছে, এখন সেহেতু যেহেতু গাছে কথা বলছে সেহেতু হচ্ছে নবী। এই আমি তখন আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এই যে নবী মোহাম্মদের যে গাছে গাছে যে কথা বললো এটা আর কে কে দেখছে, আর কোন কোন ব্যক্তিবর্গ দেখছে?
যা যেই সমস্ত ব্যক্তিবর্গের কথা বলতেছেন সবাই তো হচ্ছে নবী মোহাম্মদের চেলা চামুন্ডা, এরা তো নবী মোহাম্মদের কথা বানায় বানায় বলতেই পারে, এটা আমরা কেন বিশ্বাস করবো? তখন আপনি বললেন যে একজন বেদুইনও দেখছে, অমুক অমুক জায়গার একজন বেদুইন দেখছে। আমি বললাম বেদুইনের নাম কি, বেদুইনের নাম ঠিকানা কি, কই থাকে সে? আমি বললাম না না না, বেদুইনের নাম ঠিকানা লাগবে না ভাই, এটা আমি আমরা বলছি, আমরা আমরা বলছি, আমরা আমরা বললেই হইলো। কিন্তু ভাই বেদুইন, যে বেদুইন দেখছে সেই বেদুইন তো নবী মোহাম্মদের চেলা না, তাহলে তো আমার জানতে হবে ওই বেদুইনটা কই থাকে, বেদুইনটা হচ্ছে ইম্পর্টেন্ট, সে কিছু বলছে নাকি এই বিষয়ে? বেদুইনের নাম ঠিকানা আপনি জানেন না বা নাম ঠিকানা আপনি বলবেন না, কারণ হচ্ছে বেদুইন তো এরকম বেদুইন কারো খুঁজেই পাওয়া যাবে না আসলে। আপনার মানে এটা হচ্ছে বেদুইন, গল্পটার বেদুইন গল্পটাকে না বেদুইন ঠিক গল্পটাকে শোনেন সত্য শোনেন, প্রমাণের জন্য, বেদুইন তো গল্পটাকে সত্য প্রমাণের জন্য, বেদুইন শোনেন শোনেন শোনেন, এরকম গল্প, আরে শোনেন ভাই শেষ, আমার কথার মাঝখানে কথা বলেন না। আমার আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে ভূত দেখছে, এখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আমি তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা যে ভূতটা যে দেখছে ভূতটা কি করতেছিল? আমি বলতেছে ভূতে মানে রহিমের বাপে দেখছে, করিমের চাচায় দেখছে, মানে কেরামতের কেরামতের দাদায় দেখছে, সবাই দেখছে। হ্যাঁ, আমি বললাম যে তাহলে মানে এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তিটা এইটা দেখছে? আপনাদের গ্রামের যারা আপনারা বিশ্বাস করতেছেন, যারা আপনারা ভূতে বিশ্বাস করেন, শুধুমাত্র তারাই কেন কিভাবে ভূতটা দেখলেন? বাইরে থেকে ভূতটাকে টেস্ট করার উপায়টা কি? এই যে ভূতটাকে যে দেখছেন সেটা বাইরে থেকে তৃতীয় পক্ষের জায়গা থেকে টেস্ট করার উপায়টা কি? সেইটা হচ্ছে আসল কাজ, যে তৃতীয় পক্ষের জায়গা থেকে আপনি কিভাবে টেস্ট করবেন এই এই গল্পটাকে। এবং এটা হচ্ছে একটা অতি প্রাকৃতিক অলৌকিক দাবি, যে গাছে কথা বলে, গাছে আপনার নবীর সাথে কথা বলে। হ্যাঁ ভাই, আপনি মানে খুবই হাস্যকর বিষয়টা, কিন্তু এই এই রকম বিষয় নিয়ে যে আমার কথা বলতে হয় সেটা হচ্ছে গিয়ে মানে প্যাথেটিক ব্যাপার, যে এই 2019 সালে কেউ একজন মনে করে যে গাছে কথা বলে, এটা হচ্ছে সবচেয়ে প্যাথেটিক ব্যাপার। কিন্তু আমি বুঝি যে আপনাদের যেটা যেটা ধর্মশিক্ষা সেখানে এগুলোই শেখানো হয়, গাছে কথা বলে, মাটিতে কথা বলে, জি না জি পাখিতে না কথা বলে, সব সবই কথা জি বলে। না জি না, আপনি আপনি জানেন অবশ্যই যে হাদিস ব্যক্তি থেকে হাদিস গ্রহণ করার যে প্রক্রিয়া বা কি কি মাধ্যমে বা কি কি কারণে তার থেকে হাদিস গ্রহণ করি আমরা, তার সব ডিটেলস আমার মনে হয় আপনি জানেন অবশ্যই। হাদিস গ্রহণ করার এই যে হাদিস গ্রহণ করার যে আমাদের যে প্রক্রিয়াটা আছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে তো আমরা হাদিস গ্রহণ করি। সেক্ষেত্রে কারো থেকে কোনো রকমের তো মিথ্যা প্রমাণিত যদি হয়ে থাকে তাহলে তো হাদিস গ্রহণ করি না। হাদিস গ্রহণ করার যে প্রক্রিয়া আছে এটাই হচ্ছে একটা তৃতীয় পক্ষ, হাদিস গ্রহণ করার প্রক্রিয়া হচ্ছে তৃতীয় পক্ষ। এই দাবিটাও তো ভাই মুসলমানদেরই দাবি, এই দাবিটা তো কোনো ইহুদিদের দাবি না আমরা তো এটা এটা শুধু ভাই। দাবি একটা না, জিনিস এটা তো ভাই প্রমাণিত দাবি যে আমরা জাস্টিফাই করি তারপর হাদিস গ্রহণ করি। ভাই এটা তো এটাও তো মুসলমানদেরই দাবি, বাইরের থেকে কেউ কি চেক করছে যদি ওই হাদিস ভূত গুলো সঠিক দেখার নাকি ভুল? যদি ভাই ভাই যদি বাইরের থেকে ভূত কেউ কি আপনি যে টেস্ট বলছেন করেছে? ভূত দেখার কথা, ভাই যদি একটু একটু শুনে নেন, যদি একটু শুনে নেন, তৃতীয় পক্ষ বাইরে থেকে কেউ কি টেস্ট করেছে আপনাদের হাদিস গুলা কতটুকু সঠিক সেটা কি বাইরে থেকে টেস্ট করা হয়েছে? বাইরে থেকে কে টেস্ট করবে? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কি এখন আমার সাথে আলোচনা করবেন? আমি যে জিনিসগুলো আপনাকে জিজ্ঞেস করবো সেগুলো করবেন? একই জিনিস পাইতেছেন হুদাই, অনর্থক সময় নষ্ট হচ্ছে। না আমি অন্যদিকে এখন যাইতে চাই না, আমি শুধু এই কথাই বলতে আচ্ছা চাইছিলাম এবং আজকে এই পর্যন্ত আমি কথা আপনি বলতে একই তো চাইছি কথা বারবার যে বলতেছেন হাদিস ভাই, একই কথা তো বারবারই বলতেছেন ভাই, একই কথা তো বারবারই বলতেছেন, একই কথা বারবার বলে বলে কি লাভ? আপনি তো কোনো তৃতীয় পক্ষের কোনো এভিডেন্স আনতে পারতেছেন না। আমরা যে হাদিস গ্রহণ করি যে প্রক্রিয়ার মাধ্যমে সেইটাই তো আমাদের তৃতীয় আবার পক্ষ, একই কথা তাহলে আমরা বলতেছেন তো হাদিস ভাই, গ্রহণ এই করি কথা তো 10 বার শুনছি, এই কথা তো 10 বার শুনছি, আপনাকে তো আমি উত্তরও দিয়ে দিছি, একই কথা বারবার বলে লাভটা কি ভাই? তাহলে তো এটা হাদিস হচ্ছে গ্রহণ সার্কুলার করি না, রিজনিং হাদিস গ্রহণ করা ভাই, নয়। আপনাকে ভাই আপনার যেটা করতেছেন সেটাকে বলে সার্কুলার রিজনিং, আপনি চক্রাকারে ঘুরতেছেন একই জায়গায়। তৃতীয় বাইরে থেকে আপনি কিভাবে এই যুক্তিটাকে মানে ভ্যালিডিটি দিবেন? আপনার টুপিটা, আপনার টুপিটা আপনার পিঠ চুলকায় দেয়, এটা দেখছে আপনার চাচায় দেখছে, আপনার খালু দেখছে, আপনার মামায় দেখছে, কিন্তু আর কেউ দেখে নাই। এখন আপনার পরিবারের লোকে কেন শুধু দেখবে ভাই? এটা আর কেউ দেখবে না, এটা এত একটা বিশাল একটা ঘটনা, আপনার যদি টুপি আপনার পিঠ চুলকায় দেয়, এটা একটা বিশাল ঘটনা। তাহলে তো আমরা টুপিটা নিয়ে টেস্ট করবো যে এই টুপিটার ভিতরে এমন কি আছে যেটা আপনার পিঠ চুলকায় দিতে পারতেছে, এটা টুপিটা নিয়ে টেস্ট করবো যদি সেখানে অন্য বিজ্ঞান বিজ্ঞান গবেষণাগারে টেস্ট করা হবে টুপিটাকে, যে এই টুপিটার ভিতরে এমন কি আছে। এখন দেখতে হবে যে এই টুপিটা আপনার পিঠ চুলকায় দেয় এটা কেন শুধুমাত্র আপনার পরিবারের লোকজন দেখে, বাকি বাকি লোকেরা কেন দেখলো না, বাকিরা কেউ না কেউ কিছু বলতেছে না এই বিষয়ে। এমন সময় জিনিসটা ঘটছে যে সময় বাইরের লোক ছিল না, ভাই ওদের ভাই মানে ফালতু কথা দিলে, ওই বেদুই বাইরের লোক না থাকলে তাহলে এখন মানে আপনার পরিবারের লোকেরা যেগুলো গল্প গুজব বানাবে সেগুলো আমাদের বিশ্বাস করতে হবে? আমি সেই পরিবারের লোকদের জাস্টিফাই করতে হবে আমরা যেভাবে হাদিস গ্রহণ করছি সেইভাবে জাস্টিফাই করার পরে যদি তাদের কথা গ্রহণীয় হয় তাহলে গ্রহণযোগ্য হবে, গ্রহণীয় না হলে গ্রহণযোগ্য হবে না। মানে মানে তাদের কথা যদি, তাদের কথা আমরা জাস্টিফাই করব, যদি মানে জাস্টিফাই করব যে আপনার টুপিটা আপনার পিঠটা চুলকে দিতে পারতেছে কিনা, পারছে কিনা না, তারা না না নিজের না, চোখে, তাদের তাদের অনেকে তাদের বলছে, স্বাক্ষর, শুনে তাদের মধ্যে অনেকে বলছে আমি তাদের নিজের স্বাক্ষর চোখে বলি দেখছি, তাদের মধ্যে অনেকে বলছে আমরা আমি নিজের চোখে দেখছি যে হ্যাঁ টুপিটা পিঠ চুলকে দিছে, আমি নিজের চোখে দেখা দিয়েছি, আমার সামনে দুইটা হাত বেড়ে গেল টুপিটা থেকে, তারপরে এর পিঠ চুলকে দিল এইভাবে এভাবে, আবার নখও ছিল বড় শুধু বড় শুধু নখও ছিল না এরকম, শুধু নিজে শুধু তার কথাটাই তো না, শুধু নিজের চোখে দেখছি বললাম না, তার থেকে যে সাক্ষী গ্রহণ করবো সেই গ্রহণ করার জন্য তার ভিতরে কি কি থাকতে হবে কি কি থাকতে হবে না সেইগুলো দেখার পর যদি হ্যাঁ এর থেকে সাক্ষ্যটা গ্রহণ করা যায় তাহলে আমরা গ্রহণ করবো।
যেভাবে দেখলাম হাদিসটি আমি, গ্রহণ হ্যাঁ করা সেটা হয়েছে। সেটা দেখলাম আমি যে হ্যাঁ তাদের, তার সাথে আপনার খুব ভাব ভালোবাসা, আপনাকে তারা খুবই ভালোবাসে, আপনার প্রতি তাদের শ্রদ্ধা ভক্তি অনেক না বেশি, না, এই কারণে কি এখন আমরা আপনার এখন সাক্ষী, ভাই ভাই এখন সাক্ষী গ্রহণ এটা করার কি কি কি, সাক্ষী গ্রহণ ভাই, করার এটা কি এটা কি এই সাক্ষ্যটা গ্রহণ করার ক্রাইটেরিয়া হইতে পারে যে তারা আপনাকে খুব না না, ভালোবাসে, প্রচন্ড শুধু ভাব ভালোবাসে না, শুধু ভালোবাসা নাকি থাকলেই তো শুধু নাকি সেইটা গ্রহণযোগ্য নাকি কোনো না, নাকি এটা গ্রহণযোগ্য নাকি হবে না। যদি দেখা যায় যে আপনার একজন শত্রু আছে এলাকায়, সেই শত্রু ব্যক্তিটা একটা বই লিখছে, বইয়ের ভিতরে বলছে যে হ্যাঁ এই ব্যক্তি আমার শত্রু কিন্তু এর টুপিটা আসলে এর পিঠ চুলকা দিতে পারে, তখন শত্রু তুই তো যদি আমার কল্যাণকর কথা উল্লেখ করবে না, না কল্যাণকর কথা এটা তো মানে সে তাহলে যদি নিজের চোখে তাহলে দেখে থাকে তাহলে তো সে তো এই কারণেই আমার শত্রু, সে তো এই কারণেই আমার শত্রু, এই কারণে সে এটা উল্লেখ করবে না, সে যদি সে তো এই এটা কারণেই দেখে আমার থাকে শত্রু। সে হয়তো আপনাকে ঘৃণা করবে, কিন্তু সে সে কিন্তু সত্যটা, তার তো সত্যটা বলবে, এরকম তো আরো অনেক ব্যক্তি থাকবে তাদের মধ্যে সে কেউ তো না কেউ তো সত্যটা বলবে, সত্যটা বললে তো তাকে অবশ্যই এটা গ্রহণ করতে হবে, এই কারণে সে বলতেছে না, ভাই সত্যটা বললে সত্যটা কেন বললে গ্রহণ করবে, এটা এটা যে সত্যটা ধরেন বললে আপনার অবশ্যই সাথে গ্রহণ তার করতে কোনো হবে। লেনদেন নাই ভাই, আপনার সাথে তার কোনো লেনদেন নাই, সে রাস্তা দিয়ে যাইতেছিল, সে দেখছে আপনার টুপিটা আপনার পিঠটা চুলকাই দিচ্ছে, আপনি কি সত্যি নাকি আপনি মিথ্যা নাকি কি, এত দিয়ে তার কাছে যায় আসে না, সে খালি দেখছে যে আপনার পিঠ আপনার আপনার টুপিটা আপনার পিঠটা চুলকাই দিতেছে, এইটা এই ঘটনাটা শুধুমাত্র এই ঘটনাটা। হ্যাঁ এখন আপনি কি দাবি করছেন এই ঘটনার সাথে, আপনি প্রাসঙ্গিক দাবিগুলা কি কি করছেন, আপনি নবী নাকি আপনি নিজেই আল্লাহ, এইগুলো এখানে প্রাসঙ্গিক না, এই ঘটনাটা কে কে দেখছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ঘটনাটা আর কে কে দেখছে এখানে তো ঘটনাটা আর কে কে দেখছে, আমরা যে হাদিসের মাধ্যমে যে জিনিসটা পাইছি, এখানে কি আবারও কে একই দেখছে কথা না দেখছে বলতেছেন ভাই, সেটা তো ভাই আমাদের আবার লাগবে একই না। একই জিনিস একই জিনিস আপনি বারবার বারবার কেন বলতেছেন ভাই, আপনার কি মাথায় ঢুকে না কে যে কে দ্বিতীয় দেখছে, জায়গা থেকে? কে দেখছে কে কে দেখছে এটা তো আমার জানার বিষয় না। নবী আলাহি সাল্লাম, আচ্ছা নবী আলাহি সাল্লাম তাহলে একটা আপনার কথা জানার বিষয় বলছে, কোনটা, সেটা কোন কোন ইহুদি তাহলে দেখছে, কোন কোন কাফের দেখছে, সেটা আমি কি করব? আচ্ছা নবী কাছে আলাহি সাল্লাম কথা যেটা বলছে বলছে এটা সেটা আপনার, প্রমাণিত হয়েছে, এটা আমরা মানব, তার কোন কাছে কথা কথা বলছে এটা এই হাদিসে লেখা আছে তার মানে এটা প্রমাণিত, এই যে নামাজ পড়তে বলা, রোজা রাখতে বলা, নবী আলাইহিস সালাম থেকে বলছে, এটা আর কাফের কে শুনছে, ইহুদি কে শুনছে, এটা আমরা দেখতে যাবো কেন? যদি এটা সে যদি সঠিক বলে থাকে এবং সেটা যদি সত্য বলে থাকে, সেটা প্রমাণিত হয়েছে আমাদের পর্যন্ত আসছে এবং আমরা সেটা গ্রহণ আচ্ছা করার বুঝতে যে পারছি প্রক্রিয়া আছে, আমরা ভাই, তত প্রক্রিয়া দিয়ে সেটা আমরা গ্রহণ করছি, আমরা আচ্ছা অন্যান্য গাছে যে হাদিসে এই কথা প্রক্রিয়া বলছে, গ্রহণ গাছে যে করছি, এটাও তো নবীজির সাথে সেই কথা প্রক্রিয়া বলতো গ্রহণ করছি। ভাই, গাছে যে নবীজির সাথে কথা বলছে ভাই, আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তরই আমি দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনি মানে হয়তো শোনেন না বা বোঝেন না, আপনাকে আমি এটাও বলেছি যে আপনি যদি মানে লেখেন যে আপনার লাউ দিয়ে চিংড়ি মাছ খেতে ভালো লাগে আর আপনার টুপিটা আপনার পিঠটা চুলকা দেয়, এই দুইটা যে দাবি, এই দুইটা দাবির ভিতরে একটা হচ্ছে অস্বাভাবিক দাবি একটা হচ্ছে স্বাভাবিক দাবি ভাই, আপনি এই আপনাকে যে আমি কারণেই তো আমি বলছি তখন আপনি একটা বলছিলাম, কথা শুনেন আমি তো নাই, তখনই বুঝেন নাই আপনার এই কথা, ঠিক আছে এই ভাই, কথার উত্তরে আমি ভাই বলছিলাম মানে যে আর আর যে আর অস্বাভাবিক আর আপনাকে আমি সময় দিতে পারছি না অস্বাভাবিক আপনি ঠিক আছে, এখন আর শুনতে আপনাকে আমি চাচ্ছেন, সময় আমার দিতে কথা আপনি পারছি না শুনতে চাচ্ছেন না, ওই হ্যাঁ ঠিক আছে, অস্বাভাবিক কিন্তু আপনি জিনিসদের তো কোনো এই তিনি তো দলিল পেশ করছেন, যাতে আপনারা মানতে বাধ্য হন, যদি স্বাভাবিক জিনিসটা দলিল দলিলটা পেশ কি, করেন তাহলে তো বলবেন সেটা তো দলিল স্বাভাবিক। দলিল পেশ, এই যে দলিল মুজেজা, পেশটা মুজেজা কি, দলিল পেশটা কি, মজেজাটা কে তার দেখছে, মুজেজা, মজেজাটা কে মুজেজাটা দেখছে, দেখছে সাহাবা একরাম, সাহাবা ইকরামরা কার দেখছেন সাহাবা, সাহাবা ইকরাম কার সাহাবা, তার সাহাবা, ও কপাল, ঠিক আছে ভাই আমরা আপনাকে অনেক অন্যান্য ধন্যবাদ হাদিস দিতে হওয়ার জন্য আমরা মানে